কায়ামাতৃ দিন যদি একটা নেকে কমে যায় একটা নেকি কমে যায় তখন জান যেতে হবে এটা মাথায় নাই কারোর কোনো মানুষের মাথাতে নাই এটা মনে রাখতে হবে যে আমরা দুনিয়াতে এসেছি আখেরাতের জন্য কিছু পুঁজি পাটা সংগ্রহ করি জমা করে সব সময় তসবি পড়ি জিকির করি আল্লাহ বিল্লাহ করি সবসময় সোরা দোয়া মুখে থাকে সবসময় শোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর যেন আমাদের মুখে থাকে তাইলে আমরা কাজ করতে পারবো আর না তো সব বেকার হয়ে যাবে বুঝতে পারছেন দুনিয়াতে খালি খাওয়া আর হাগা খাওয়া আর হাগা মানে মানুষ চাইছে যে দুনিয়াতে ভস্তের মতন খাবার গরুর মতন লাধব মানে এই লেগে দুনিয়াতে মানুষ এসছে বুঝতে পারছেন কিন্তু না পৃথিবীতে এসেছি আমরা আল্লাহ পাঠিয়েছে মন বুঝার জন্য যে এরা দুনিয়াতে যাবে এদের মনটা বুঝা হবে বুঝতে পারছেন খালি খেলে হবে না এক খ্যাপা যাওয়াই শ্বশুর বাড়ি চলে গেছে দিয়েছে খায়া চলেইছে দিয়ে যে খায়া চলেইছে হাঁখেকা যাওয়ার তো খারাপ হয়ে হাঁ হাখেকে যাওয়ার হবে কি হবে না ই প্যাড যখন খারাপ হয়েছে তো লইয়া যাওয়া যা বাথরুমে ঢুকালছে ঘুরতে হেঁটে বাহির থেকে লাগে গেঁদে পায়খানা করো ই যাওয়া বাপের কালে দেখেনি এত সুন্দর বাথরুম মার্বেল পাথর বসা আছে ইংলিশ পায়খানা চেয়ারের মতন বৈশাখ পায়খানা করতে আনন্দ হেলেন্দে বসে আনার পায়খানা করেন আনন্দে হাত লাগিয়ে পানি খরচ করতে হবে না ছুঁচ হবে না খালি সুঁচটি বেঁধেন ফোঁকরা মারবে তো পাচা সাপ ইংলিশ পায়খানাতে এটা সিস্টেম করা আছে ই খ্যাপা গেছে তো দেখছে বপরে জেদকে তাকাইছে খালি আর মানে সিসা সেট করা আছে আর সি আপনারা কি কেন আর সি সিসা সবই কেন তো সেট করা হয়েছে আর দাঁত মুখ দেখাইছে চকচক করছে আর খালি এত সুন্দর জায়গাতে ক্যান করে পায়খানা করব ই না পেয়া করেছে কি রুমাল পেড়ে দে আর পায়খানা থামে না কি করব এবার জাড়িয়ে শ্বশুরের বাড়ির খাওয়া হ্যানটা করে খেয়েছে তেলের জিনিস ভালো মন্দ খেয়েছে পায়খানা ডাইরেক্ট হয়ে গেছে এইবার রুমাল পেড়ে দেবে জাড়ি রুমালের উপরে পায়খানা করে দেয় দিয়ে তখন আর রুমাল খানটাকে চার কোণা করে বেনাইছে বাঁধার পরে কুণ্ঠে থিবে রুমাল খান ই তখন করেছে যে ওপরে থুয়ে দিই পায়খানার ওই পাঙ্খাতে ভরে দেয় আর দেওয়া ছিল আর লাইন যেমন লাইন আর আর রুমালের কোনা ওই বাহির হইতে একবারে চলে যায় বাহির হইয়া ফ্যান যেমন ও আর বুদ্ধি নেই সুস্থ টিয়া ফ্যান বন্ধ করি আতঙ্ক হয়ে গেছে ব্যাপার কি এরকম হতে লাগলো হাওয়া লাড়ুর মতন গোটা ঘরকে দিলে ওই বাহির করে বান 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 লই তো বানবা নিয়ে গেছিল ব্যাপার কি হয় গেল কেনে হয়ে গেল তো খ্যাপা দুনিয়াতে কি ওই খাইতে এসছে না হাঁকতে এসছে কহেন তো ওকে হুঁশ করতে হবে যেটা ইংলিশ পায়খানা বসতে হবে আনন্দ করে ঝাড়া ঠাড়া পেরেলি কিন্তু ও কইছে এত সুন্দর জায়গাতে কেন কেনা বসবো তো ভাই পৃথিবীতে এসতেন একটু ভালো হয়ে চলার চেষ্টা করেন নেই সব কামাবের চেষ্টা করেন বুঝতে পারলেন माहे महेरम जानल एक बचर पर मोमिन मसल मनर दर दर मिन मसल मनर दर दर মাহে লোক এক বছর পর মমিন মসল দারে দারে দার মিন মসল দারে দার দার পাপে তাপে তোরা আর ছুট রহমত তোরা লোট পাহাড়ের সামর গানর বজা পাহাড়ের সামর গান বজা দিবেন রহিম ক্ষমা করে মিন মসল দারে দারে দার মিন দারে দারে মাহে দার মাহে এক বছর ঘোর মাহে রমজানো এক বছর চোর পার মসল মানর দার দার মমিন মসল মানর দার দার পাপে তাপে তোরা আর ছুট আল্লাহর রহমত তোরালে রে লটে পাড়ের সাবার গনার বাজা দিবেন রাহিম ক্ষমা করে মমিন মুসলমানের দারে দারে গুনহামা ফেরে তো সুযোগ আল্লার প্যারা হওয়ারে তো সোজ এ শুকা নৌগা তোমরা এ সুয নাওগা তোমরা আল্লাহর সঙ্গ জীবন রঙিন মিন মসল মানর দারে দারে মিন মসল মানর দারে মা হে রব জান এক বছর পরে মুমিন মাসালমানার দারে দারে মুমিন মাসালমানার দারে দারে তো ভাই এবারে অক্টোবর দিকে আসছে আপনারা কি ইউসুফের কাহিনী শুনতে যাইছেন তো মেলাখন যে লাগাই যাবে কহেন তো

ওকে সক এসে ভরে আলমারিতে ভরে বাক্সতে ভরে তালা মইরা দেখা ছিল না কইলে খালি তরকারিটা একটু ঠেকিয়ে দিলে গরম তেলে ঠেকিয়ে ফেলে উঠেতে দিলে একদম তালা মেরে দিলে কাউকে দেখতে দেবে না এরকম পেঁয়াজ কে করছলো प्याज যখন দাম বাড়ে আল্লাহ কেউ গলার মালা করেছে কানের করেছে কেউ উফ কেউ সিতাবাটি করেছে তো যাক আলহামদুলিল্লাহ ইউসুফ জুলেখার কাহিনী খুব লম্বা চওড়া আর গোড়ার দিক খুব ভাইরাল হয়ে আছে তো আগালখানি আপনারা শুনে দিছি লাস্ট খানি তাইলে শুনেলেন নাকি এবার শুনেলেন ওকে মানে কূপে ফেলে দিয়ে এরা দশ ভাই চলে এলো আর কূপে থেকে ফেলে যখন চলে এলো তো বিন জিগার ওর কাফেলা নিয়ে ওখান দিয়ে চলে যাচ্ছিল তো বিন জিগার যখন চলে যাচ্ছে তো তুফান উঠে গেলো ঝড় উঠে গেল আর ওই দেশের মিশরের আর আগা যুগের তুফান তো আপনারা দেখেছেন নাকি দেখেননি পোচ্ছা ঝাউটা যখন উঠে যেত কীরকম বাড়ি থেকে মুখ বাহির করা যায় না বাইরে বাড়া যায় না হ্যাঁ সিনা ফুলে হাঁটতে হয় পোচ্ছা তাহলে ঠেলে ফেলে দেবে তো মনে করলে যে স্যার সার করে খুলে ফেলে দিয়েছে পাঁচামনে পাঞ্জাবি টাঞ্জাবি সব উড়িয়েছে হ্যাঁ হাঁটতে হচ্ছে পশ্চিম দিকে মুখ করে এরকম হতো না ঝড় হইতক তো হ্যান্ডে ঝড় এমন জোরাল ঝড় হয়তো এক খ্যাপা করেছে কি মানে চালের বাত্তা ধরে আছে ঘর উড়ে ও উড়ে চুলছে করেছে কি ঝড় যখন শুরু হয়েছে তখন চোখের তলে ঢুকে ঘর উড়ে চলে গেছে কে লটকা আছে সীচার আছে ঝুল্লু ট আর এই চোখের তলে ঢুকে আছে ই যদি বাড়ি দেখছি ঝড় ঘর দেখছে ঘর নেই চমকে উঠে যা ঘরে শর্ট ভিডিও গেলাতে দেখে না আহ এনকে চমকে উঠে তো দেখছে ঘর নেই ঘর দেখছে তো বাঁশের গাছের ওপরে তো ওইরকম মানে ঝড় হতো কাগা যুগে ভাই খুবই তাগড়া ঝড় ম্যাঘের ফোটা গালা পড়তো তো চট চট করলে পিঠকে ফাটিয়ে দিলে এখন ম্যাঘ হচ্ছে তাহলে এসপরা করছে ভির 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 ভিড় নাকি তো এইবার ঝড় উঠেছে তো মালিক বিন জিগার করেছে কি বলছে এই কুয়াটার কাছে চলো এখানে একটু আশ্রয় টেশ্রয় আর পানি টানি যদি উঠিয়া একটু মুখ টুক গলা ধোবো চোখ মুখ গলা ধোবো ওঠে চলো ওখানে যদি গেছে তো কুমারটার কাছে চেকমুখে হয়ে গেছে আর জোনাহা খেয়ে গেছে চক 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 চকচক করছে জায়গাটা আর জোনা খেয়ে গেছে তারা বলছে যে এক কাজ কর খানিক পানি উঠা তো এই কুমার পানি তো সবাই জানে সারা দুনিয়ার লোক জানে যে চা পানি যেরকম বোম্বাইয়ের সমুদ্রের পানি নুনছা ওরকম কুমার পানি নুনছা মুখে দেওয়া যাবে না একবারে জহার নুনছা তারা বলছে আরে মুখ তো ধোয়া হবে উঠা এক ডোল পানি উঠিয়া যদি মুগ ধুইছে যেমন কুলি করেছে তো পানি এর মজা তো মিঠা লাগছে আর খবর খাই দেখি মজা ই সব পানি খাই চলেছে বাড়কা ডোল নামা উঠাই কুচরুজ করে পানি গুড়বে বোড়ো ডোল যেমন চোড়া ডোলে রসি ধরে ওই জামানার শক্তিশালী লোক উঠিয়া নিচে উঠে দেখি বাব রে দেখছো দিউ আলাইসালাম কুয়া থেকে উঠে গেছে উঠে যখন গেছে এরা তো চোখ বড় বড়ো করে দেখার চেহারা দেখে এত সুন্দর এত সুরাদ এত ভালো ছেলে বলছে কে তুমি কোনো জেন না তুমি ভোত না তুমি ফেরেস্তা না তুমি কে আনা আদম কে তুমি কুয়াতে কেন পড়েছিলে কুয়ার ভিতরে কেন তুমি আছ ছেলেটা ইউসুফ আলী সাল্লাম বললেন আমি কোনো ভূত নয় প্যারত নয় আমি কোনো জিন নই আমি ফেরস্তাও নয় আমি হচ্ছে মানুষ বললে তুমি যখন মানুষ তো কুয়ার মধ্যে কেন এই কথাগুলো বলা শুরু করেছে ইউসুফের দশ ভাই দৌড়তে দৌড়তে চলে এসেছে ইউসুফ যেমন কথা বলতে গেছে রে ভাই ইউসুফের গালের যে তামাচা মারল ভাই একবারে চোখ মুখ আধার হয়ে গেল বলছে তুই যদি একটা কথা বলিস তাহলে তোকে আর মানে জিন্দা রাখবো না খবরদার তুই কথা বলবি না ইল্লা জবাব কোনো কথা বলল না এইবার যখন এক তামাচা দিল কোনো কথা বলে না যেটাই বলছে হ এবার দশ ভাই বলছে এই ছেলেটা হচ্ছে আমাদের বাড়ির গোলাম এই ছেলেটা আমার বাড়িতে থাকে কাজের ডরে কাজের ভয়ে কুয়ার মধ্যে লুকিয়ে আছে ইন্দারাতে লুকিয়ে আছে এ ছেলেটাকে আমরা আর বাড়ি নিয়ে যাব না এ ছেলেটাকে তোমরা নিয়ে চলে যাও কিছু টাকা দিয়ে দাও আর কিছু টাকা দিয়ে তোমরা আমার কাছ থেকে আমাদের কাছ থেকে নিয়ে চলে যাও আর দশ ভাই বলছে মালিক বিন জিগার বল্লাক আমার কাছে মিশরের মানে আঠারোটা টাকা আছে আর কিনানের মাত্র ন টাকা আছে টাকার কিছু দাম কম বেশ আছে রে ভাই এবার বলল মিশরের নটা টাকা আমার কাছে আছে যদি নেও নিয়ে দাও তো দিয়ে দাও না দিলে তোমার গোলাম তোমরা রেখে দাও আমরা চলে গেলাম এরা আর দশ ভাই মনে করছে যেটাই পাচ্ছি ওটাই লাভ টাকাটা নিয়ে ইউসুফকে ঠেলে দিয়ে দূরে চলে যাবে না থাকবে বাস না বাজবে বাসে চলে যাবে আমার বাবা আমাদেরকে ভালোবাসবে আমাদেরকে ভালোবাসবে আদর করবে সহগ করবে আমরা আমার বাবার ভালোবাসা হয়ে যাব এইবার এরা দশ ভাগ ওই ন টাকায় বিক্রি করে দিল যেমন বিক্রি করে দেওয়া ওই দেশের কানুন হলো যেরকম আমাদের দেশে ছাড় লেখে আর করে কে মানে কিনে নেওয়ার পরে জং লাগাই কি লাগাই ফিতা লাগাই এই যখন করে ওই দেশের কানুন হলো যখনই গোলাম বিক্রি হবে গোলামের হাতে বালা পরিহে দেয় পায়ে বালা পরিহে দেয় যে এই গোলামটা বিক্রি হয়েছে ওকে উঠে বসে দেয় একটা কম্বল দিয়ে ঢেকে দিল রে ভাই কে তারকে হিলিয়ে দিলে রে ভাই তাকের সমাখানে তারটার হিলায় না এবার তা করে কে মালিক বেঞ্চিগার কে উঠিয়ে নিয়ে যেতে মালিক আর যারা দশ ভাই এক টাকা করে ভাগ জুটান একটা টাকা কমে যাচ্ছে বড় ভাই ইহুদা বলল ইহুদা বলল আমাকে কম করে দাও আমাকে ভাগ দিও না আমার দরকার নাই তোমরা ন ভাই ন টাকা নিয়ে নাও আমি নিবো না এরা এক টাকা করে ভাগ করে নিল নিয়ে চলে গেল যেতে 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 চলে যায় চলে যায় চলে যায় ভাই রে আমার এবার যখন চলে গেল এবার যেতে যেতে ইউসুফ আলী ওর মায়ের যখন কবরের কাছে গিয়েছে এইবার কবর থেকে ইউসুফ আলী সাল্লাম নেমে গেল আর উঠতে গিয়ে আজকে আমি চলে গেলাম মা কোন দেশ থেকে কোন দেশে চলে যাচ্ছি হয় হয়তো আর জীবনে তোমার সাথে আমার আর দেখা হবে না মা আজকে হয়তো লাশ হয়তোমার তোমার সাথে গেল মা তোমার করতে ধরে কানাকাটা করছে রে ভাই পিছন দিকে একটা লোক ছুটে থাকে কোনো সামান ছুটে যায় কোনো লোক ছুটে যায় কিছু পড়ে যায় হারিয়ে যায় ওই লোকটা কুড়িয়ে নিয়ে লোকটা তাকে নিয়ে আসবে ওই লটটা চাট করে চলে আস আর লটটাই আসা করা কি ইউসুফ আলী সাল্লামকে দেখছে ওর মার কবরের কাছে গিয়ে বসে বসে কাঁদছে ইউসুফকে ধরে নিল উঠে একটা যে তামাচা দিল রে ভাই তো যেমন তামাচা মারল ইউসুফ আলী সাল্লাম হড়মড় করে মার কবরের উপরে পড়ে গেল পড়ে গিয়ে তো খুন লাগলার লাগল আর বললাম আজকে আমি কোন জালেমের হাতে পড়া গেলাম গাম্মা এই জালেমেরা আমার কাজকে কোথা থেকে কোথায় নিয়ে চলে যাবে আমি আর হয়তো জীবন আসবো না আল্লাহ তুই জালেমের জুলুম দেখ আমাকে বাঁচাও জালেমের হাত থেকে আমাকে বাঁচাও জালেমের হাত থেকে রক্ষা কর আল্লাহ যেমন কথা বলে রে ভাই সঙ্গে সঙ্গে লোকটার হলো কি হাত ব্যথা হতে শুরু হয়ে গেল লোকটার মনে হচ্ছে হাত ভেঙে যাবে হাতের ব্যথায় থাকতে পারে না চিৎকার করছে খুব কালাকাটা করছে এবার লোকটা ভয় করলো কি ইউসুফ নিয়ে চলে যাচ্ছে যখন ওই কাফেলার লোকগুলো সব দড়িয়ে আসলো লোকটা চিৎকার করছে কানাকাটা করছে হঠাৎ পশ্চিম দিকে ঝড় মেঘ উঠে গেল বৃষ্টি উঠে গেল এমন বিজলি চড়কিতে লাগলো আর বাজ পড়তে লাগলো ঝড় শ করে শুরু হয়ে গেল বৃষ্টি মশলদার বর্ষা চলে যায় এইবার করবি কে আর ভাবছে আমাদের যান বাঁচবে না তোমরা কে কোন ভুল করেছ না অন্যায় করেছ না পাপ করেছ আমাকে বললো মালিক বিঞ্জিকার বললো ওই লোকটা করেছে কি ওর হাতির ব্যথা মেরেছে মনে চাঁদ ভেঙে যাবে ই তখন বলল আমি ছেলেটা লুককে যখন মার আর কাছে ছিল একটা তামা চামাললাম তখন মনে হচ্ছে আমার হাত ভেঙে যাবে হাতের ব্যথা সহ্য করতে পারি না আর ছেলেটা ওপর দিকে তাককে যে কে বুদুর বুদুর করে বললো মিশরের ভাষা আলাদা কিরানের ভাষা আলাদা ওই দেশের ভাষা এরা বুঝে না এর দেশের ভাষা ওরা বুঝে না রকম ভাষা বললে মনে মনে বুধুর বুদুর করা কি বল্লা বুঝতে পারলাম না রাত তখন ঝড় উঠল আর এরকম আমার হাতের ব্যথা শুনো বললে তুমি আর পা ধরা খমানাও ছেলেটার কেন তুমি ছেলেটাকে মারলে ইউসুফকে মালিক বিন জিগার বললো তুমি এই লোকটাকে ক্ষমা করে দাও এবার বললো ঠিক আছে আমি ক্ষমা করে দিলাম এবার লক্টার হাত ভালো হয়ে গেল ঝড় থেমে গেল বিজলি চড়কা থেমে গেল এবার তখন করল কি বৃষ্টি বন্ধ হয়ে গেল এবার মালিক বিঞ্জিগার এবার ইসুফকে নিয়ে যেতে লাগলো যখন মিশরের কাছাকাছি হয়েছে রে ভাই মিশরে এলান হয়ে গেল সারা দেশ এলান হয়ে গেল মিশরের মধ্যে যা মালিক বিঞ্জিগার একটা ছেলে নিয়ে আসছে একটা সন্তান নিয়ে আসছে খুবই সুন্দর ছেলে খুবই সুন্দর সন্তান এবার সবাই বাজারে সব দৌড়াতে শুরু করেছে যত যার কাছে টাকা আছে পয়সা আছে সব লিয়া বাজারে দৌড়াদৌড়ি শুরু করে দেয় কেহ হুতাশে দৌড়াইছে কেহ মানে কেহ আজসলি দৌড়াইছে কেহ কহে বেলে কেহ ভেলা খায় আমারে কেউ ভেলার বাত আছে মরে একটা বুড়ি থুসথুসি ওয়ার যে কত নিশা ইউসুফকে কিনার দুফুত্তি মানে সুতা দৌড়িয়ে চলেছে বেজে কিনবে কয় টাকা হবে পাঁচ দশ টাকা হবে কিন্তু ও কিনার মন আর যে দুপত্তি সুতা বেচে দেয় কিনে নেবো তো দৌড়িয়ে চলেছে দৌড়িয়ে যাইছে মালিক জিগার খুবই চাল্লাখ মানুষ ই বলছে বাজারে নিয়ে যায় তো বাজারে একটা রেট হবে আর বাড়ি যদি নিয়ে যায় তো একদম যেটা দাম চব ওটাই দিতে হবে ই বাড়ি নিয়ে চলে আলো হাটে চড়েলে না হাটে গোলাম বিক্রি হয় তো হাটে চড়ালে না বাড়ি লে চলে আলো বাড়ি থেকে বিক্রি হবে এবার বাড়ি যখন বিক্রি হবে ইউস আজিজ মিসের এসে দেখলো রে ববরে এত সুন্দর ছেলে জিগরকে বললো যে তোমার এই বাচ্চাটার দাম যে যত টাকা লাগাইবে ওর ডবল আমার থাকলো যত টাকা লাগাবে ওর ডবল আমি দেবো কিন্তু বাচ্চা আমি নেবো বলে ঠিক আছে এক লাখ লাগালে দু লাখ দু লাখ লাগালে চার লাখ চার লাখ লাগালে ছ লাখ জয় লাখ লাগাবে তয় ডবল দেবো আমি কিন্তু বাচ্চা আমি নেবো এবার ভাইনা আমার অনেক টাকাতে বাচ্চা বিক্রি হয়ে গেল আজিজ মিসের ডবল দাম দিয়ে বাচ্চা টাকা কিনে সুপকে কিনে বাড়ি নিয়ে চলে গেল ইউসুফ যখন কিসবকে কিনে নিয়ে চলে গেল আজিজ মিসার কিনে নিয়ে যাওয়ার পর রে ভাই এবার ইউসুফ আলী সাল্লামকে কিনে নিয়ে গিয়ে মানে জুলেখাকে বলল এরা জুলেখা এই ছেলেটাকে আমি কিনে নিয়ে আসলাম জুলেখা এই ছেলেটাকে মানুষ করো আমাদের কোনো সন্তান সন্ততে নাই কোনো ছেলে পেলে নাই আমাদের কোনো আওলাদ নাই রেজুলেখা এ ছেলেটাকে সন্তান রূপে গ্রহণ করো এই ছেলেটাকে ব্যাটার মতো করে মানুষ করো এই ছেলেটা ভবিষ্যতে আমাদের কাজ দিবে রে এবার জুলেখা জুলেখা বাচ্চাটাকে দেখে চিন্তা ভাবনা করছে আমি এ ছেলেটাকে স্বপ্নে দেখেছিলাম পাগল ছিলাম আর এই ছেলেটা আজকে আমি দেখতে পাচ্ছি আর আমি মানে এই ছেলেটাকে ভেবে আজিজ মিশর বিয়ে করেছি তার মানে জুলেখা দেখে চন্দিয়া গেল যে এই ছেলেটাকে তো আমি স্বপনে দেখেছিলাম মানে একদিন করেছি কি জুলে খা বাড়িতে স্বপন দেখেছে বাবার বাড়িতে বিয়ে সাদি হয়নি তখন স্বপন দেখেছে রাইতে স্বপন দেখা লাগলো কানতে খালি কেনে চুল যেছে কেনে তো খাওয়া নাই দাওয়া নাই কিছু নাই শুয়েও থাকে না রাত দিন সবসময় কাঁদছে তোর মা কয়েছে যে কি ব্যাপার না বেটি বড় হয়ে গেছে বিহা করার লেগে কাঁদছে না কোনো জিনিস লিবে তার লেখা কানছে কিসের লেখা কানছে ওর বাপও বলছে আজ এই জুলেখার বাপ যে তুই কেনে কাঁদছিস লোককে লাগাইলে ওর সেহেলি গালাকে দাসি গালাকে ওর মা পুজ করছে তোমার সামনে কয় না বাপ পুচ করছে কয় না তো ওর সঙ্গে নিয়ে গেলার সাথে তো কইবে তো ওরাকে পুচ করছে যে এই কী ব্যাপার তুই কেনে কাঁদছিস কী হয়েছে কহা কিছুই কহে না খালি কাঁদছে সব সময় কাঁদছে তো একে কি করলে জুলেখাকে নিয়ে যা পাগলখানাতে ভরে দিলে যার ব্রেন খারাপ হয়ে গেছে পাগলখানায় বর এক বছর পাগলখানাতে থাকলো জুলেখা আর এক বছর পাগলখানাতে থেকে জেলখানাতে থেকা পাগলখানায় থেকে এক বছর পরে ছুটি একজন বাড়ি লেসে বাড়ি নিয়ে এসে আছে আসলের ব্রেন খারাপ হয়নি কিন্তু স্বপন দেখে কাঁদছে এবার বাড়ি এসছে সে ফের রাইতে স্বপন দেখে লেছে ইউসুফকে যে ইউসুফের সাথে আর বিয়ে হয়েছে ইউসুফের সাথে বিয়ে হয়েছে তো ইউসুফ নামটা জানে না ও স্বপনে দেখছে যে আজিজ মিশরের সাথে আমার বিয়ে হয়েছে ই তখন রাইতে চমকে উঠেছে চেতন হয়ে গেছে চেতন হয়ে তখন কানতে লেগেছে দেখ কানতে লেগেছে জোরে জোরে কেনে চলেছে তো চ্যাংড়া পিলাতে এখনো স্বপন দেখছে কিন্তু না চ্যাংড়া পিলার স্বপ্নে বিয়ে সবার বিয়ে হয়েছে স্বপনে বিহা হয় না সরমে কহেবে না আর কহেতা হয় না কিন্তু স্বপনে কত বিয়ে হয়েছে কত বি ছেলের সাথে আল্লাই জানে এমনি ছুটটা হলেও রে বাবরে কতটা যে ছেলেপিলার বাপ হতো সবাই নাকি এবার কি করেছে স্বপন দেখা বেচারি কানতে লিখে ফের তো ফের পুজ করছে যাকে এক বছর পাগলখানায় রেখে আসলাম আর এক বছর পাগলখানায় রেখে এসে ফের ও কানতে লাগলো ব্যাপার কেউ কেউ পুজ করত এবার জুলেখা কানতে কানতে ওর সেহলিগুলোকে বলল আমি স্বপনে দেখলাম আবার বিয়ে হয়েছে আজিজ মিস্টারের সাথে আমি আজিজ মিশরকে বিয়ে করব যদি আমার বাবা আজিজ মিশরের সঙ্গে বিয়ে দেয় আমি খানা খাব আমি চুপা থাকব শান্তিতে থাকব আর যদি আজিজ মিশরের সঙ্গে আমার বিয়ে না দেয় তাহলে কিন্তু আমি খানা খাব না আমি কান্তি থাকবো কেন কেনে মরে যাব ও বাদশার বেটি মানে জুলেখা এক বাদশার বেটি আর আজিজ মিসের অন্য রাষ্ট্রের অন্য বাদশার উজির উ মানে রাষ্ট্রপতি এইবার কি করে ই তখন খবর আজিজ মিসেরকে রাষ্ট্রপতিকে তোমাকে আমার বেটিকে বিয়ে করতে হবে বিয়ে করবা বললে হ্যাঁ করব এবার যখন খবর পাঠিয়ে দিলাম এবার যখন খবর পাঠিয়ে রে ভাই এবার তখন আজিজ মিসের কক্কাল্লামা নে বিয়া করার জন্য রেডি হয়ে গেল যে প্রধানমন্ত্রীর বেটিকে বিয়া করতে পাবে কি যেমন তেমন ব্যাপার নাকি এবার আজিজ মিসের রাজি এবার দেখা শুরা হলো এবার বিয়া শুরু হয়ে গেল আগা যুগা ছেলে কিন্তু বউ দেখতে যেত না যেত কি ভাই বসকে লোক গেলা কেন তো বেটা যে বিয়া করবো দেখতে যেত বাপ বিয়ে দেবে কানি দুঃখ নেংড়ি দুঃখ লুল্লি দুঃখ গঙ্গি দুঃখ কালো দুঃখ ঝুলে দুঃখ লম্বা দুঃখ ব্যাটে দুঃখ যেই দুঃখ বাপে যেটা পছন্দ করবে ওইটাই বিয়াটা দেখতে যাবে না আমরা জীবনও দেখতে যাইনি কইছে যদি দেখতে যাই তো বিয়ে দেবে না আমি যোগ্য কাজ হয়েছে দেখতে যাবো না দেখতে যাইনি বিয়ে শাদী হয়ে গেছে এরকম একটা জামানা ছিল এবার আজিজ মিশেরকে জুলেখা দেখেনি জুলেখাকে আজিজ মিশের দেখেনি বিয়ে হয়ে গেল বিয়ে হয়ে বিয়ে করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আজিজ মিশেরকে ব্যাসর ঘর দিয়েছে জুলেখা কেউ ওদিন সহক রাত ফুল সজ্জার রাত্রি এবার ঘর যখন দিয়েছে জুলেখা তো হুবে খালি কুদছে আমি স্বপ্নে যে ছেলেটাকে দেখাচ্ছি মানে ইউসুফকে মনে হয় ওইটাই ছেলে হবে আর ওই ছেলেটার সাথে যদি বিয়ে হয় ওরে রে মন খুশি যদি আপনি স্বপ্ন দেখালেন যে শ্রীদেবীর সাথে বিয়ে হয়েছেন হিমামালানের সাথে বিয়ে হয়েছে জয়পর্দার সাথে বিয়ে হয়েছে সোনিয়া মিরিয়ার সাথে বিয়ে হয়েছে হুবে কুদবেন না যে এত সুন্দর বউ জেদকে যাবে সবাই খালি তাকাবে গোটা বাজার এলো এবার করেছি কি ই খুব সাইজা কুজা হেন ঢেয়া বৈশা আছে এবার আজি জিমিসের ঘরে ঢুকেছে সবজন শামসু ঠেয়েছে তখন ব্যাসের ঘরে ঢুকেছে এবার যেমন ঘরে ঢুকেছে ঢুকে হুঁড়কা লাগালছে জুলে খাই মানে আজিজ মিশরের দিকে দেখে কি করল আমি স্বপ্নে দেখলাম যে মানে ইউসুপার সাথে আমার বিয়ে হয়েছে এত সুন্দর ছেলেকে দেখলাম আর আজিজ মিশর হয়েছে মুদারের মুখে ওর মাথায় চুল নাই চুল নাই আজিজ মিশরের মুখে দাড়ি নাই চোখের জড় ভুরুটুরু কিছু নাই টাকলু হয়েছে আজিজ মিশরের মাথায় চুল নাই টাকলু চোখের জোড় ভোঁয়াও নাই এগলাও নাই চারটি দু তিন খান দাঁড়িয়ে আছে তারপর গায়ে থাই বাইন হাতে আছে তো মুদ্রায় রামুক খা লাগছে দেখে খারাপ লাগবে না যেটা আসু সার লাগবে না হ্যাঁ আপনি যদি একটা খারাপ স্ত্রীর সাথে বিয়ে হয়ে যায় ওই মোবাইলে দেখেছে চাংড়া বিয়ে করেছে আর একটাও দাঁত নাই তো বিয়ে করেছে খুব সুন্দর মেয়েটা আর অর্ধেকে দেখালেন গ্রাহ হাসছে আর ওর ওই লయ్యా বহুতা দেখে ও মা ও মা খালি ই খালি আইয়া আইয়া উঠছাল কার সাথে বিহলালি খাপা এবর কা রুমাল ধরে আর খায় মানে ই রকম মোবাইলে মোবাইল দেখবার শর্ট ভিডিও গলাতে বাংলাদেশ থেকে বানাইছে ভিডিও গলাতে দেখাইছে তো ও ই রকম করছে খালি খাই না চল যা গাড়িতে কেন মেলে পালাই দেব তো ওইরকম এগুলা কথা কোচি আর শয়তান গেলা শর্ট ভিডিও বানিয়েছি আর আমার যে ভাই নকল করে ছাড়ছে মন খারাপ হয়ে যায় এগুলা কোচি এরকম করে ছাড়বে ওরা বুঝতে পারলে কবি তো ডর আজকাল এমন ব্যাপার হয়ে গেছে যেটা কবি ওটাই ভাই রাখ এবার তখন করেছি কি আজিজ মিশর আজিজ মিশর করা চাকির হয় যেমন ঘরে গেছে জুলেখা মুড়ি নিচেতে করা লেগেছে কান্তে আল্লাহ কার সাথে বিয়ে হলো আমি বছর বছর থাকলাম যে দু ছেলেটার জন্য ওই ছেলেটাকে পেলাম না আল্লাহ ই তো দেখেনি জীবনে কপাট লাগেছে তখন দেখছে ওরে বাপরে কপাট লাগালে তার মানে এটাই স্বামী এটাই যখন স্বামী আল্লাহ কি করলাম এবার নাম তামুক করে কেনা চলে যাই আল্লাহ কি করলাম আল্লাহ কার সাথে আল্লাহ কি করে জীবন কাটাবো জুলাইখা নাম তামুক করে কানছে এবার এ মানে করেছে কি আজিজ মিশার ঘরে যায় তখন আর আগা দিকে যাক লেখা করে দেখবে খুশি রে ও বাবরে বিয়ে করেলে লেছিল তুন বউ তো দেখবে উদন এরকম করছে জুলেখা দেখে না ও তো কানছে কি দেখবে ওর তো জি খারাপ হয়ে গেছে আল হয়ে গেছে জিটের দিকে ই তখন কানছে তো দেখে না ই তখন ওকে থাবড়ি যায় তাও দেখে না ই তো হুবে কুদছে আর জুলেখা তো খুবই সুন্দর এবার তখন ওকে ইশারা দিছে গলা খাঁখড় দিচ্ছে কিছু না তখন জুলেখার পাঞ্জরে যে আর মানুষ যত নিজের গানে কিন্তু খুবই সুন্দর নাকি যদি লাল পড়া পোঁটা পড়াও হয় তাও কবে রে বাবরে রে খুব ভাই যাবো নিজের গানে সবাই সুন্দর কেউ খারাপ নয় পৃথিবীতে সবাই সুন্দর তো আজিজ মিশ্রের মনে ভাবছে আমি খুব সুন্দর চুল থাকেন না দেখ আমি খুব বডিওয়ালা আর ঠিকই বডি খুব একদম ভাই ভাই তো এইবার তখন করেছি কাউকে ইশারা যখন শুনে না তখন জুলেখার মুখ খান করে ধরে চেঁড়া উঠেছে গাল দুটাকে ধরে চাঁড়ছে যাহার দিকে দেয় তো যেমন মুখ ধরে চেঁড়েছে দেখো ওর মার মুখের মতন লেগেছে ওর মুখ ছেড়ে দেয় উল্টে উড়াবে হস বপরে হার মার মুখকে কেন আমি ধন্য যেমন ধরেছে দেখছে ওর মার মতন লেগেছে তখন উল্টা পড়াবে হস কিন্তু জুলেখা আউম করছে কী হলো মরে গেল নাকি কোনো ব্যারাম আছে নাকি মরে কে গেলো যদি মরে যায় ফের আমি ফেঁসে যাবো কি তখন মাও করলে লোক আসে চোখে মুখে পানির টানে ছিটিয়ে ওকে তখন হুঁশ করে যখন উঠে ফের দেখছে জুলেখার দিকে তোর মার মতন লাগছে তাড়াতাড়ি ঘর থেকে বাইর করবো মরে ঘর থেকে বাহির করল বলছে জুলেখা আর তোমার ঘরে আসা হবে না তোমার কাছে যাওয়া হবে না আমি যখনই তোমার মুখের দিকে তাকাচ্ছি মনে হচ্ছে আমার মার মুখের মতন লাগছে আমি তোমার কাছে আর যাবো না তোমার ঘরেও যাবো না তুমি যদি আমার কাছ থেকে তাল্লাখ নিয়ে চলে যেতে যাও চলে যাও তোমাকে আর রাখা যাবে না আমি তোমার ঘরে যেতে পারবো না তুমি তাল্লাখ নিয়ে আমাকে ডিভোর্স দে তুমি চলে যাও তুমি চলে যাও জুলাই স্বামী গো যখন আমার বিয়ে হয়ে গেছে আমার বাবা বিয়ে দিয়ে দিয়েছে তখন আমি আর যাব না বিয়ে হয়ে গেছে আমাকে বিয়ে থাকতে দেন আপনার বাড়িতেই থাকবো আপনি আমার ঘরে আসিয়েন না আমার কাছে আসবেন না আপনি আমাকে একটা বাইরে সুন্দর করে বক্স বাড়ি করে বানিয়ে দেন ওই বাড়িতে থাকবো আর যত খাবার দাবার লাগে যত সামান লাগে আপনি দেবেন যেটা যখন দরকার হবে দরকার মোতাবেক কিনে দেবেন মাঝে মাঝে খবর নেবেন কি লাগবে জুলেখা যাবেন আমার কাছে বলবেন কি লাগবে জুলেখা যেটা কথা বলবো ওইটা মানে আপনি কিনে এনে দেবেন কিন্তু আমার ঘরে আপনি যাবেন না আপনার আমার কাছে আপনি থাকবেন না যান এইবারই পয়সার তো ভাব নাই রাষ্ট্রপতি কত টাকা চোদ্দ খেলে শেষ হবে না এবার করে আজিজ মিশার একটা বাড়ি বানিয়ে জুলেখাকে আলাদা করে বাড়িতে রেখে দিল এইবার দেখেন ভাইরা আমার আর স্ত্রীর কাছে যাবে না আর ওর ঘরেও যাবে না বাচ্চা কাচ্চাও হয় না ভাই এবার ইউসুফকে কিনে নিয়ে গেল যে আমাদের তো বাচ্চা কাচ্চা নাই বাচ্চাও হবে না তো এই বাচ্চাটাকে ছেলের মতন করে মানুষ করো ইউসুফকে যেমন কিনে নিয়ে চলে গেল রে ভাই জুলেখা দেখে বলছে সুভান আল্লাহ সবনে তো আমি দেখেছিলাম এই জেলাটা আর আমি বিয়ে করেছি একা মুদারা মুখাকে ইউসুফকে দেখে কইছে এই ছেলেটাকে আমি সবনে দেখেছি আর বিয়ে করছি একে আর দেখেছি একে তখন বছো গে মা গে আইজ পেয়েছি সুহান আল্লাহ এবার আজিজ মিসরের সামনে ব্যাটার মতন করে সহা করে আদর করে ভালো ভালো খিলায় আর বড়িমালো করছে ভালো 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 ড্রেস দেয় একবার হাই ফাই ড্রেস রে ভাই খুব সুন্দর সুন্দর ড্রেস দেয় ভালো ভালো খাওয়ার দেয় আজিজ মেসের যখন বাড়ি থেকে কোথাও চলে যায় তখন করে কিচ্ছু লেখা লক করে করে মজা করতে থাকে আক করে মজা করে ইউসুফ আলী সাল্লামর মজাকের দিকে কান না মজাকের দিকে ধ্যান দেয় না কোনো ধ্যান দেয় না লক্ষ্য করে করে মজাক করে তুই মজাক করতেই থাক তুই মজাক করে কথায় ধিয়ানি দেয় না শুনে এবার ই তখন করেছি কি মনে মনে আর ইউসুফকে ভালোবাসতে লেগেছে তো ভালোবাসা এমন খাতরা জিনিস যারা প্রেম করেছে ভাই ওরাই জানে প্রেমের মজা যারা করেনি ও কি জানে নাকি ও জানবে না যে প্রেম কাকে বলে ভালোবাসা কাকে বলে কি ভালোবাসা জিনিস জানে না ভাই খাইতে বসলে খাওয়া যাবে না বিছানায় গেলে আর সারা রাত ঘুম আসবে না খালি প্রেম ভালোবাসা প্রেম ভালোবাসা সব সময় মানে প্রেমিকার গল্প খালি মনের মধ্যে প্রেমের গল্প ঘুরতে থাকবে সারা রাত ঘুম হবে না খেতে বসলে খাওয়া যাবে না ভাই সবাই এরকম করবে আর দুইজনে যদি একটু টেনশান হয়ে যায় কথা কাটাকাটি হয়ে যায় একটুক রাগারাগি করা হয়ে যায় ই তখন বলছে আর ফোন করবো না যা তোর গোষ্ঠীকে বুঝি যা ফোন করবো না ই টাওয়ার লক করে মোবাইলটাকে সিধানে তলে ভরে দেখ যখন রাত বারোটা একটা হয়েছে কি একটা ড্যাডার দিকে চেতন পেয়েছে চট করে মোবাইলটাকে না টাওয়ার লক খুলে যদি দেখছো আমাকে তিনটা হাল্লা রে কিনে টাওয়ার লক করলাম কয়লজার ভিতর খালি কিট কিটকিট কিটকিট করবে কলজার ভিতর খালি ব্যথা করবে রে ভাই ভালোবাসা এমন জিনিস খাতরা জিনিস যে কলজার ভিতর খালি কিটকিট কিট করবে ব্যথা সহ্য করতে পারবে না ভাই খুবই খাতরা ভালোবাসা জিনিস এত খারাপ জিনিস ভালোবাসা জীবনে করিয়ে না প্রেম জীবনে করিয়ে না কোনো মেয়ের সাথে ভালোবাসা করবে না ছেলের সাথে করবে না মানে আপনার কিডনি দুর্বল হবে লিভার দুর্বল হবে স্মরণ শক্তি দুর্বল হবে আপনার ভীতি নষ্ট হয়ে যাবে বেমারি হয়ে মরবেন ভালোবাসা এমন খারাপ জিনিস জুলেখা ভালোবাসতে লাগলো সারা রাত ঘুম যায় না খেতে বাসা খাওয়া যায় না জুলেখা সুখেতে 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 কঙ্কল হয়ে গেল দুর্বল হয়ে গেল কালো ঝামা হয়ে গেল সুখিযা চামঠি হয়ে গেল চেহারার দিকে দেখা যায় না সব সময় ইউসুফ ইউসুফ খেয়েছে তাও ইউসুফ শুয়ে থাকছে তাও ইউসুফ সব সময় খালি মনের মধ্যে ইউসুফ ইউসুফ করে এই করতে 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 একটা গ্রামের নানি ছিল পড়তে গ্রামে একটা সরকারি নানি থেকে গেটা গ্রামের সবাই নানি কয় না সম্পর্কের নানি সবাই নানি কে তো এবার ওর গ্রামের নানি জুলেখার নিজের নানি নয় সম্পর্কের নানি তো ওর নানি এসে কইছে জুলেখা তুই এত সুন্দর মানুষ এত রূপসী যুবতী তোর ছাইলা হয়নি পিলা হয়নি কিছু হয়নি তো তুই এরকম সুখিয়া শুকিয়ে কেনে গেলি কঙ্কল কেনে হয়ে গেলি কহত কি হয়েছে তোর মনের কথা খুলে কত নানি জুলে খাগবারে ভাড়া ভাড়িয়া নানেগা মনের কথা কি বলবো গে নানে মে ছেলাকে যদি একটু পালিশ দেয়ার কথা বলেন তবু মানে মনের দরজা খুলে দিবে যত পেটা কথা আছে মেয়েছেলা সব খুলে কুয়ে দেবে নানি এরকম বাবার নানি গা ওরকম নানি ইউসুফকে কত কাল থেকে মনে মনে ভালোবাসছি গা নানে আর কত ভালো ভালো জিনিস খাবার দিচ্ছে কত ভালো ড্যারাস দিচ্ছে কত ভালোবাসছি কত ঠাট্টা করছি মজা করছে জুলে মানে ইউসুফ আমার একটাও কথা শুনে না আমার কথার দিকে ধ্যান দেয় না আমার কথার দিকে কান দেয় না নানি কি করব না নে ওই জন্য ইউসুফের প্রেমে পাগল হয়ে আমার ভিতরে দানা যায় না খেতে বসলে খাওয়া যায় না বিছানায় সে ঘুম আসে না কি করব না নে ওর নানি বাল্লা জুলাই একটা সোজা মানে সোজা মন্ত্র আছে একবারে সোজা মন্ত্র ওকে রাজি করতে দু মিনিট লাগবে একটা চুটকির ব্যাপার রাজি করে দেবো বলল গে নানি গে কি করার রাজি করতে হবে নানি আমাকে রাজি করে দিতে হবে বললে জুলে খেলে টাকার খেল টাকার নৌকা বলে পাহাড়ে চলে পাহাড়ে কোনো দিন লাউ চলে পানিতে চলবে কিন্তু টাকা থাকলে উড়ে চলবে যে উড়বে যে পঙ্খা সেট করে তো উড়ে বেড়াবে এইবার করেছে কি বলছে নানি যত টাকা লাগবে লাগুক চা ভে বের করে আলমারির দেয়া দিল নানি টাকা যত লাগবে জয় কোটি লাগবে লাগো কিন্তু ইউসুফকে রাজি করে চাই ইউসুফ যাতে আমার কথা শুনে নাই এবার আর নানি কল্লাকে মাঠের মধ্যে ভাই আমার এমন করে একটা ঘর তৈরি করতে লাগলো বিশাল বড় আলি সান একটা ঘর তৈরি করলো বিরাট মাঠের মধ্যে আপনার এই আইড মারার মধ্যে কোনঠে বড় মাঠ আছে ভাই কোন দিকে মাঠ কোন দিকে কোনটা মাঠ বড় আপনার ছোট মোটো মাঠ বড় মাঠ নয় ও বিশাল বড় মাঠে মাঠের মধ্যে একটা ঘর তৈরি করলে বিশাল আলিশান ঘর আর ঘরটার নাম রেখে দিলে আগবরে ঘরটার নাম জানেন কি নাম কি ভাই ঘরটার নাম শুনেছেন যে কি নাম ঘরটার ঘরটার নাম লেখে দিয়েছে দিল আগবরে। আর বিশাল করে ঘর তৈরি করেছে আর সাতটা গেট তৈরি করেছে রে ভাই এ এমন ভাবে গেট তৈরি করেছে ঘর তৈরি করেছে এমন কন্ডিশনে এমন মিস্ত্রি দেয়া ঘরের মধ্যে চিলিয়া চাচিয়া যদি হাট ফেলে হয়ে মরে যায় বাইরের মানুষ শুনতে পাবে না এমন সিস্টেমে ঘর করেছে ভিতরকার আওয়াজ বাইরে আসবে না এমন সিস্টেমে ঘর করেছে এইবার ঘর তৈরি হয়ে গেল এইবার ঘর দুয়ারকে তৈরি করে ফিটফাট করে ঘরে পালং টালং টেবিল টেবিল লাগিয়া চেয়ার টার লাগিয়া চেয়ার ওদিকে সিসা লাগিয়ে দিয়েছে রে ভাই একবারে সিসাই সিসা আর ইউসুবার আর জুলেখার ফটো একবারে হ্যান্ডে করে করে দেওয়ালের চিপকে লাগিয়ে দিয়েছে আর করেছি কি ঘরে বডি স্প্রে গোটা ঘরকে একবারে ছন মনে করে মহিকে দিয়েছে আতর ফতর দিয়ে স্যান্ড ফ্যান্ড লাগিয়া আর টেবিলের উপরে টিপিনামন এমন করে সাজিয়েছে ফল ফ্রুট দিয়ে ভালো ভালো সাজিয়া গোটা ঘরকে একবারে চকমকে করে দিয়েছে ভাই জুলে খাবল ঝুলা খাওয়াল এবার তুমি ঘরের মধ্যে চলো এবারে এসো পাগা যায় আর জুলেখা পিছন দিক থেকে গেট বন্ধ করতে করতে চলে আসে সাতটা গেটকে বন্ধ করে দিল রে ভাই আর সাতটা গেটকে বন্ধ করে দিল ইউসুফ ঘরের মধ্যস্থলে যখন চলে গেল এবার জুলেখা চট করে ওখানে যায় করেছে কি জুলেখা পাটম করে কাপড়কে বানে খুলে দেয়া আর লঙ্গ হয়ে গেল আর লঙ্গ হয়ে যা করেছে কি একবারে খাটে শুয়ে বলছে ইউসুফ তুমি চট করে আমার কাছে চলে এসো তাড়াতাড়ি চলে এসো স ইউসুফ আলী সাল্লাম মুড়ি খান্ডগা চট করে ঘুরিয়া নিয়ে যাক জুলেখার দিকে আর তাকায় না রে ভাই জুলেখার দিকে দেখে না অন্য দিকে তাকিয়ে আছে দেখেন ভাই ইউসুফের কাহিনীতে অনেক শিক্ষার বিষয় আছে জ্ঞান আছে বুঝতে পারছেন এর মধ্যে আল্লাহ বলেছে যে আহসানুল কাসাস মানে গোটা কোরআনে যত নাবির কাহিনী যত কেসা আছে যত ঘটনা আছে তার মধ্যে সুন্দর কাহানি সুন্দর কেসা আছে ইউসুফ জুলেখার তার মানে এর মধ্যে কিছু শিক্ষার বিষয় আছে নাকি এই যুবকেরাকে যুবতীরাকে হুঁশিয়ারি করার লেগে ইউসুফ তো দেখে থাকতে পারতো ওর দিকে কিন্তু দেখে না দেখলে যে উলঙ্গ হয়ে গেল তখনই চট করে মুড়ে ঘুরিয়ে এলেন বললে ছি 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 জুলেখা ছে জুলেখা তোমাকে লজ্জা করা দরকার শরম করা দরকার জুলেখা যেদিন তোমার স্বামী আমাকে মানে কিনে নিয়ে এসেছিল তোমাকে কি বলেছিল জুলেখা সেদিন তোমাকে বলেছিল সন্তান রূপে গ্রহণ করো তুমি আমাকে বেটা বলে স্বীকার করেছিল তোমার স্বামী বেটা আমাকে স্বীকার করেছে আর ছেলে বলে কিনে নিয়েছে আমাকে ছেলের মতো মানুষ করে আজকে তুমি এত বড় একটা নোংরা আমি কাজ করলে জুলেখা ছি 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 তুমি এত বড় নোংরা কাজ কেন করলে সে তোমাকে লজ্জা করা দরকার সরম করা দরকার জুলেখার দিঘারই সুখ তাকায় না অন্য দিকে মুখ করে নিয়েছে ভাই কিন্তু ভাই আবার জুলেখা আবার বল যাক জুলেখা বলছে ইউ সব ওই সব কথা ছেড়ে দাও তুমি তাড়াতাড়ি আমার কাছে এসো তোমার দিলের তামান্না মিটিয়ে নাও তোমার মনের আশা আকাঙ্াঙ্ক্ষা মিটিয়ে নাও তুমি তাড়াতাড়ি এসো ইউসব তুমি দেরি করিও না ফাটাফাটা আমার কাছে চলে এসো এইবার তখন করলোকে জুলেখা ইউসুফকে বলতে লাগলো সব তোমার মাথার চুলটি কত ভালো তোমার মাথার চুলটি দেখে জিভ হয়ে যায় এঁস বেটি ছেলে কিন্তু বেটা ছেলের চুল দেখে পাগলা হয় বুঝতে পারছে ও যদি চ্যাংড়াটা কুলহে লাগা টেপসি মারা হ্যান্ডিক্যাপও হয় আর চুলটি যদি সে হয় একেবারে বলে ভাই চলবে বডি যেমন হয়ে গেল তখন কিন্তু বলবে যে চুল খুব হাঁই ফাঁই হাঁচে তো বললে না এটা চ্যাংড়া চলবে বুঝতে পারলেন তো বলছে এ ওসব তোমার মাথার চুলটি দেখে যে ভরে যেছে ওসব এ ওসব বললো জুলেখা যেদিন আমি মরে যাব রে আমার চুলটি আমার মাথাতে থাকবে না রে খাও আমার চুলটি খসে খসে জমিনে পড়ে যাবে রে জুলেখাও জুলেখা বললে সব তোমার চোখ দুটা কত সুন্দর তোমার চোখ দুটা দেখা জিভ ভরে যাচ্ছে ওসব এসো বললো জুলেখা যে দিন আমি মরে যাব আমার চোখটা গলে পানিগুলো সব চোখ গলে গলে সরে পড়ে মানে সব জমিনে পড়ে যাবে আমার চোখটা চিরস্থায়ীর জন্য নয় রে জুলেখা বললে ইউসুপ তোমার মুখটা কত সুন্দর তোমার মুখটা দেখে জি ভরে যাচ্ছে ইউসুপ ইউসুপ বললো জুলেখা আমার মুখটা হচ্ছে মৃত্তিকার খোরাক মাটির খোরাক দিন আমি মরে যাবরে আমার মুখটা মাটিতে খেয়ে নিবে আমার মুখটা মাটিতে গলে যাবে আমার মুখটা জন্য মাথার চুল থেকে বর্ণনা করতে 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 পায়ের তাইলে পর্যন্ত ঠেকে দিল তোমার এটা ভালো ওইটা ভালো এই সুন্দর ওই সুন্দর এই এইরকম ওই ওরকম করতে করতে ইউসুফকে লড় যেতে পারলো না এবার জুলে তখন করেছি কি দড়িয়া যায়া ঘরের মধ্যে দেখছে রে ভাই টেবিলের ওপরে একটা মূর্তি রাখা আছে মূর্তিটা টেবিলের ওপরে রাখা আছে কাঠের মূর্তি কিংবা পাথরের মূর্তি একটা দেখা যায় না করেছে কি ওর ওর কে লিয়ে যায় ওর ওপরে করে চাপিয়ে দেয় দেখে যেমন ঢাকা দেয়া আছে ইউসুফ বলছে জুলাই তুমি ওরকম করে কি ঢাকিলা বললে এটা আমার উপাস্য আমার উপাস্যর সামনে আমি বুড়াই কাজ করতে পারবো না ওই জন্য আমি ঢেকে দিলাম ইউসুফ বলছে সুভান আল্লাহ আর ইমানটা আরো চাঙ্গা হয়ে গেল যে সাধারণত একটা মাটির পুতুল পাথরের পুতুল কাঠের পুতুল একটা পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে যেই পুতুলের মুখে যদি মাছিতে দেয় আর জিভাতে মাছিটা হাঁকাইতে পারবে না মাছিটাকে লড়াইতে পারবে না পিটাতে পারবে না ওই মূর্তি দেখে যদি ওর সামনে বুড়াই কাজ করতে না পারে তো আমার আল্লাহ এত শক্তিশালী আল্লাহ এত জবরদাস আল্লাহ পানির তলে মানুষ বুড়াই করলেও আল্লাহ দেখতে পায় মাটির তলে কিছু খারাপ কাজ করলেও আল্লাহ দেখতে পায় পাহাড়ের তলে পাহাড় কুরা যদি কোনো খারাপ কাজ করে তাও দেখতে পায় রাত্রিবেলা ঘরের কপাট লাগিয়া ঘরের মধ্যে কোনো খারাপ কাজ বুড়াই কাজ করলে দেখতে পায়। পাই মদ খেলো দেখতে পাবে বুড়াই কাজ করলো দেখতে পাবে আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না আল্লাহর চোখে কেউ ফাঁকে দিতে পারবে না এবার ইউসুফারও চাঙ্গা হয়ে গেল বাপরে ওই একটা মাটির পুতুলের সামনে যদি বুড়াই কাজ করতে না পারে তো আমি আমার আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিয়ে দেব আরোই শক্ত হয়ে গেল বললে ইউসুফ তুমি কে চিন্তা করছো তাড়াতাড়ি আমার কাছে চলে এসো তুমি তাড়াতাড়ি চলে এসো ইউসুফ বলছে জুলেখা তুমি যখন এর চোখে ঢেকে দিলা তোমার উপাস মাটির একটা পাথরের একটা বা কাঠের একটা পুতুল তো আমার চোখ আমার আল্লাহর চোখে কে আড়াল করবে আমার আল্লাহর চোখে কে মানে আড়াল করবে তো আল্লাহর চোখকেও আড়াল করতে পেরেছে মানে পারবে যে ভাই পারবে একটা লোক পানিতে যা হয়েছে রোজার দিনে ডুবে ডুবে পানি খেলবো দেখতে কেউ পাইবে না আল্লাহ বুঝতে পারবে না পানির তলে ডুবে পানি খেলবো ই খেপা পানির তলে ডুবে লেগে গটগট করে পানি খেতে চলেছে পানি খেয়ে কত লোককে দেখবেন যে পানিতে নেমে গা ধুতে জমুইতে চলেছে ডাঙ্গা তুই কি পেশাব করো পানিতে পেশাব করে দি একজন পানিতে পেশাব করে তখন খাড়ি আছে ধর আমার স্ত্রীটা কোজাই নেমাই কোজাই ঠান্ডা লাগছে নাম মনে কোজারে আইনারে পাগলি এটাই পানি গরম আছে ওই জন্য নেম ওর কাছে গেছে ঠিক তো পানি গরম কোচ গরম লাগছে কোচ হ্যাঁ কোচ তাহলে আরেকবার পেশাব করে দিই তাহলে আরো গরম হয়ে ও যা এদিকে করে ওঠে মানে পানিতে পেশাব করে পানিকে গরম করে দেয় তো কথা হলো কত লোক পানি দেও করে দেয় কেউ পায়খানাও করে দেয় নদীতে হেলতে হেলতে পোখরে হেলতে দে বুঝতে পারলেন এগুলা নিষেধ হাদিস থেকে মানা আছে পায়খানা পেশা পানিতে করতে হয় না ভাই করবেন না এবার ভাই রে আমার পানি তার ডুবে ডুবে লোকটা রোজার দিনে যখন পানি খাচ্ছিল আল্লাহ চাঁদার মাছকে ইশারা করলে তুই আর মুখে ঢোক আর ঢুকে যে ভিতরে ঢুকে এখানে চেক ভোল আছে সবারই রে ভাই ওলা চেক ভোলের কাছে যা কাঁটা কেমেল করে দেয় খাড়িয়ে যা চাঁদার মাছ আল্লাহর অর্ডার ঢুকে যা কাঁটা ফরকে দেয় আর মাছ ভিতরে যাই না বাইরে আসে না যদি ঠেলবে তোর ভিতরে যে এবার দৌড়িয়া বাড়ি গেল ডাক্তার কর কি কর না কর ডাক্তারের কাছে যায় যদি ওর অপারেশন করে এখানটা কেটেছে কেটে ওর মাছটাকে বাহির করতে গেছে ওর চেক কেটে গেল ফাস করে শ্বাস বাড়ি হল বুঝা শেষ তো আল্লাহর চোখে ফাঁকি কেউ দিতে পারবে পানির তলে হলো আল্লাহ দেখতে পাই পাহাড়ের তলে হলে দেখতে পায় মাটির তলে হলো আল্লাহ দেখতে পায় আল্লাহর চোখে কেউ আড়াল করতে পারবে না আল্লাহর চোখ এত বড় নাকি ওই একটা মাস্টার প্রশ্ন করছে ছাত্রকে যে একটা ছাত্রকে বলছে আচ্ছা বলো তো পৃথিবীতে সব চাইতে চোখ বড় কার একটা ছাত্র বলছে সব থেকে পৃথিবীতে চোখ বড় হলো বিলের বুঝছে বিলের চোখ কেন করে বিলের চোখ বড় কোচ আমি স্কুল থেকে এসেছি মাকে বলছি মা আমাকে খেতে দাও মা আমাকে খেতে দাও মা বললে ঘরে রুটি আছে আর মাছ আছে মাছ রান্না করে রেখেছি মাছ দিয়ে রুটি খেয়ে নাও ঘরে যাচ্ছি মাছ ঢুঁড়ে পেলাম না মাকে বললাম মা আমি মাছগুলো ঢুঁড়ে পাই না মা যে দেখছে তো মাছ একটু বিলেতে মাছ তো বিলার চোখ বড়ো হলো না আমি ঢুঁড়ে পেলাম না বিলেতে পেয়েছে তো বিলের চোখ বড়ো ওই আচ্ছা ভালো আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে আচ্ছা বাবা তুমি বলো তো পৃথিবীতে সব জায় চোখ বড়ো কার ওই ছাত্রটা বলছে পৃথিবী ওদের সব থেকে চোখ বড় হলো কবিতরের বলে কেন করে কবিতরের চোখ বুড়ো বললে কবিতর আকাশ দিয়ে উড়ে যায় আর হালবাহা ভুয়ে যদি সরিষার ভুয়ে হালবা থাকে তো সরিষা পোড়া থাকে জমিতে তো আকাশ থেকে কবিতর দেখতে পাই যে সরিষা পোড়া আছে ওই জমিতে কবিতর নেমে যা মাটিকে হ্যাঁ চিড়া সরিষে বাহির করে খেয়ে নাই কবিতরের চোখ লয় বলছে আচ্ছা ভালোই আর একটা ছাত্রকে জিজ্ঞাসা করছে বাবা তুমি বলো তো পৃথিবীতে সব চাইতে চক্ষু বড় কার ই খেপা বলছে সব থেকে চোখ বড় হলো রেলগাড়ির যে কেন রেলগাড়ির চোখ বড় বলছে আমরা এরকম সরপট রাস্তা দিয়া গলি দিয়া রোড দিয়া হাঁটছি তাও ঝোট লেগেছে পড়ে টুড়ে যাচ্ছি আর ট্রেন বন্দে ভারত যে চলছে শশ করে আঙ্গল মোটা রেল লাইনের ওপরে চলেছে রেল শোঁ শোঁ শো করে চলছে ও দুটা পড়ে না বুঝলে রেলগাড়ির চোখ বড় বলছে আচ্ছা ভালা একটা মেয়ে ছেলেকে জিজ্ঞাসা করলো বাবা তুমি বলো পৃথিবীতে সব চাইতে চক্ষ বড় কার মেয়েটা বলছে পৃথিবীতে সব চাইতে বড় হলো আল্লাহ মেয়ে সব দিনকার চাল্লা বুঝতে পারলেন ওরা আসলই চাল্লাক ওরকে আউট নলেজ মেয়ে ছেলের ভালো আছে আর ওরা হলো ছত্রিশ কল্লা ওর আউট জ্ঞান একদম সেই ধা জ্ঞান এরা কি করেছে বলছে সব থেকে চোখ বড় হলো আল্লাহ বলে দিল এবার পরীক্ষাতে মে পাশ পাস করলো তো আল্লাহর চোখে এত বড় পৃথিবীতে কে আড়াল করতে পারবে না জুলেখা বলছে ইউসুফ তুমি কি ভাবছো তুমি কি চিন্তা করছো এসব তুমি তাড়াতাড়ি আমার কাছে চলে এসো এসো বলছে জুলехаরা আমি দুটো বিষয় নিয়ে খুব চিন্তা ভাবনা করছি রাজুলеха বললে কি দুইটা চিন্তা ভাবনা করছো ইউসব বললে আমি দুটো বিষয় নিয়ে কি চিন্তা ভাবনা করছি এক নম্বরে তোমার এক নম্বরে আমি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করছি আল্লাহর জগা কি করে আড়াল করবো আল্লাহর চোখে কেমন করে ফাঁকি দিব এর জন্য চিন্তা ভাবনা করছি দ্বিতীয় নাম্বার চিন্তা ভাবনা তোমার স্বামী আজিজ মিশরকে নিয়ে যে তোমার স্বামীর আমি নুন খেয়েছি কেমন করে নিমখ আরামি করব। তোমার স্বামী যেদিন আমাকে অনেক দাম দিয়ে অনেক টাকা দিয়ে কিনে এনেছিল আর আমাকে সন্তান রূপে গ্রহণ করেছিল আমি তোমার স্বামীর নুন খেয়ে নিম আরামি কেমন করে করব এ দুটা বিষয় নিয়ে আমি খুবই ভাবছি জোলাইখাব আল্লাহ ইউসুফ তোমার আল্লাহকে নিয়ে ভাবতে হবে না আমি শুনেছি আমি জানি তোমার আল্লাহ দয়ালু আল্লাহ রহমান রহিম আমার যত ধন আছে সম্পদ আছে টাকা পয়সা আছে সমস্ত আল্লাহকে দিয়ে দিব দান করে দিব আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবা আল্লাহ মাফ করে দিবে চলো আমরা বুড়াই কাজ করে ফেলে আল্লাহ কেলে চিন্তা করতে হবে না আমার আল্লাহ ধনের পাগল নয় ধনের লোভ নাই লালোচা নাই আল্লাহর জমির দরকার আছে ভাই আল্লাহর টাকা পয়সা সোনা চান্দির দরকার আছে হ্যাঁ ই পাগলি কইছে যে আল্লাহকে দিয়ে দেবো যে মাপ চাইলো খুশি হয়েছে আল্লাহ তো আল্লাহরই তো দুনিয়া আল্লাহর পৃথিবী আল্লাহর জামিন আল্লাহর সবই তো আল্লাহ তোর কি আছে ও কে টাকা পয়সা দিয়ে দেবো আল্লাহর ধন সম্পত্তির লালচ নাই আল্লাহর কোন জিনিসের দরকার নাই আল্লাহরই তো সব এবার বলছে কি আমার স্বামীকে আজেজ মিশরকে নিয়ে তুমি ভাবছ আমি আমার স্বামীকে বিষ খিলিয়া মেরে দিব আজেজ মিশরকে বিষ খিলিয়া মেরে না থাকবে বাস না বাজবে বাঁশি ভেজাল চুকিয়া দিব তুমি আর আমি মাস্তি করবো বিয়ে শাদি করে নিব আনন্দ করবো ইউসুফ আলি সাল্লা মাল্লা জুলাইখানা তোমার স্বামীর আমি নুন খেয়েছি নিমু খার আমি করতে পারবো না আমি বুড়াই করতে পারবো না এবার জুলাইখা দেখলো এতগুলো কথা বলে যখন কাজ হলো না দৌড়িয়া জায়গা করেছি কি ইউসুফ আর পাঁয়া পড়ে গেছে ইউসুফ তোমার পা ধরে বলছে তুমি রাজি হয়ে যাও পা ধরা ঠুনকা ঠুনকা কানতে লেগেছে ভাই ইউসুফ মনে ভাব জাল্লাই তো পা ধরে কানতে লাগলো কি করা যায় ইউসুফ লক করে পা ধরে পড়ে আছে নাম দাম করে পা ধরে কানছে ইউসুফ আলে সালাম লক করে করেছে কি পাই জমার আমটে সাতটা গিরহা লক করে করে দিয়ে দেয়ছে জুলেখা পা ধরে শুধু দেখেনি কখন গিরা দেয়ছে ওজন পা ধরে পড়ে আছে লক করে করে সাতটা গিরা এটা এটা দিয়ে দেয় খুলতে না পারে জুত করে কোষ্ঠা করে গিরহা দিয়ে খাড়ি আছে এবার তখন বলছে পা যখন রাজি করতে ইউসুফকে জুলেখা ধরাও ইউসুফ না জুলেখা চট করে দাঁড়িয়ে আগে কি নিজের টুটি চিপা ধরে রয়েছে আমি আত্মহত্যা করবো নিজের জীবনাররা ঘণা ইউসুফ তুমি যদি রাজি না হয় এত টাকা যা ঘর তৈরি করলাম মাঠের মধ্যে ঘর তৈরি করলাম এমন মিস্ত্রি দেয় এত টাকা খরচ করা ঘরের মধ্যে চিল্লে যেমন বললে কেউ দেখতে হবে না জানতে পারবে না কোনো আওয়াজ বাইরে যাবে না আরে এত টাকা ঘর করে এত সুন্দর করে এত মেহনত করে এত পরিশ্রম করে পৃথিবীর কেউ দেখতে পাই না নির্জন নিরাবিলিতে থেকে যদি আমার সঙ্গে তুমি আজকে বুড়াই কাজ না করো আমার সাথে খারাপ কাজ না করো তাহলে তো আমি আর জীবনে তোমাকে পাবো না মকা মিলবে না মকা পাবো না ই বলছে আমার জীবন রাখবো না আমি জীবন দিয়ে দিব কত মেয়ে ছেলে দেখেন গাছে ফাঁসি টেঙে মরেছে যদি যদি না দেয় যাকে ভালোবাসছে কেউ বিষও খেয়ে নিছে খেয়ে ভাই ওই জ্বর শুধু না দিস তো আমি জীবন রাখবো না কতকে গাছে ঝুলিয়েছে ফেসবুকে দেখবেন ছেলে আর মেয়ে দুজনে লটকা ফাঁসিতে লটকিয়ে কত গেলা দেখবেন ফেসবুকে দেখছেন যে লটকা মরে গেছে ওই বিয়ে দেবেন আর বাপ মারা জি নেই তখন দুজনে মরে চল গাছে লটকা মরে যাবো মরে গেছে তো আর জীবন রাখবো না গলা টিপে ইউসুফ বলছে যদি জুলেখা গলা টিপে মরে যায় আত্মহত্যা করে আমি ফেঁসে যাবো গলা টিপে মেরেছে আমি ফেঁসে যাবো তো ইউসুফ তখন বলছে জুলেখা তুমি চিন্তা করো না তুমি নিজের আত্মহত্যা করিও না আত্মহত্যা মহাপাপ তুমি তোমার জীবন দিও না জুলেখার খেয়াল যে ইউসুফ রাজি হয়ে গেছে চোরের মন পুলিশ পুলিশ ওর খেলে যখন গলা টিপতে চেয়েছি তখন ময়া দেখে মনে হয় গেছে ই চট করে করেছে কি জুলাই খা আর কোনো দিকে মানে আমার কোনো ধ্যান নাই চট করে ওর পাই যে আমার গিরা খুলতে খুলতা শুরু করে দেয় পাই যাওয়ার গিরা যখন খুলতে লেগেছে রে ভাই গিরা খুলতে পারে না নবীর ঘা আর খুলতে পারে আল্লাহ নাবিদের কাল্লা মজে জাদান করেছিলেন যদি কোনো নাবি রাসুল কোনো লোককে যদি একটা তামাচা মেরে দেয় লাঠির বাড়ি মেরে দেয় তারওয়ালের বাড়ি মেরে দেয় কোনো রডের বাড়ি মেরে দেয় যদি একটা তামাচা মারে যতই জোরে লাগুক লোকটা মরে যাবে বাঁচবে না যতই জোরে আল্লাহ আল্লাহকে একটা মজে যা দিয়েছিলেন বুঝতে পারছেন তো নাবিদেরকে মজেজ আল্লাহ পাক দান করেছিলেন তো ওর আর গিকে আর খুলতে পারে জুলেখা দাঁত ভিড়ে দাঁত দিয়ে খুলছে করে দাঁত দিয়ে খুলছে খুলতে পারে না ইউসুফ তখন কইছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও আর বাঁচব না আল্লাহ মানে এর ঝামেলা থেকে ফাসাদ থেকে আর বাঁচার উপায় নাই যখন ও গুলতে লেগেছে আর বাঁচবোন আল্লাহ তুমি বাঁচার পথ তৈরি করে দাও আল্লাহকে স্মরণ করেছে দেখেন আল্লাহকে স্মরণ করলে ভাই আল্লাহ আপনাকে স্মরণ করবে বুঝতে পারছেন ফাজ করোনি আজ কোরকম তুমি আল্লাহর হয়ে যাও আল্লাহ তোমার হয়ে যাবে আল্লাহ তোমাকে বাঁচাবে তোমার হেফাজত আল্লাহ করবে এইবার তখন যখন আল্লাহকে স্মরণ করেছে আল্লাহ তুমি আমাকে কোনো বুদ্ধি দাও কোনো বাঁচাও এই চট করে একটা আয়াত দেখতে পাচ্ছে ও আল্লাহ বুঝছে না

ইউসুফ দৌড়িয়া চলে যায় আর গেট ফটাফট খুলে যায় খুলে যায় ছটা গেট ছড় খুলে গেল ইউসুফ চলে যায় দড়িয়া চলে যায় ইউসুফ দৌড়িয়া চলে যায় আর জুলেখা উল্লগ্ন হয়ে একবার পাগলিনীর নির্মাতন হয়ে দৌড়িয়া ইউসুফের আর পাছে না শুরু করে যায় আর দৌড়িয়া যায় মানে ছ নম্বর গেট আর খুলে না ছ নাম্বার গেটটা খুলে না এ হুড়কা হাঁড়মড় করে খুলতে খুলতে জুলেখা পাঁচা দিক থেকে দড়িয়ে যায় আর ইউসুফের পাঞ্জাবির মধ্যে কলারে হাত ভরে দিয়ে যায় রাগের সাথে দিয়ে যে ঝিঠা ওরার টাই না আর যেমন টেনেছে রে ভাই চুলটি উল্টেছে আগামনে চুলি মনেও মনে হয় চোখ মুখ ঢেকে কিচনির মতন ঝাঁগড়ি মাংড়ি চুল সব খুলে রেখেছিল একবারে কিচনির মতন হয়ে গেছে আর ইউসুফ যেমন গেট খুলে দিয়েছে আর আর পাঁচা দিকে পাঞ্জাবি গে ছেড়ে চোদ্দ নম্বর গোডাউন বানিয়ে দিয়েছে যেমন গেটটা খুলে দাওয়া দেখছে জুলেখার স্বামী জুলেখার স্বামী আজ মিশ্র গেটে দাঁড়িয়ে আছে ইউসুফ দেখেছ জুলেখা দেখছি ওর বাবার হার স্বামী ও ইয়ে আছে ঈদ আজিজ মিশর বলছে তোমরা এরকম করছো আর দেখছি জুলেখা উলং ইউ শুড এরকম করছ ওই যে দৌড়াদৌড়ি করেছে টাপাটাপি করেছে দুজনে হিপে গেছে তো দুজনে তো আজিজ মিশর বলছে কি হয়েছে কেন এরকম করছো তোমরা কি জুলে জুলেখা তখন চট করে একটা বুদ্ধি বাহির করছে কি বুদ্ধি বাহির করছে মেয়ে ছেলের তো জানেন ছত্রিশ কল্লা ওরকম উপস্থিত বুদ্ধি খুবই জানেন মেয়ে ছেলে হলো ছত্রিশ কল্লা ওরা উপস্থিত বুদ্ধি খুব রাখে ওরা যদি ইচ্ছা করে তো বেটা ছেলেকে সেকেন্ডে কিনবে আর সেকেন্ডে বিক্রি করবে করবে না কি না কথা হ্যাঁ করেন পারবে কি না বাংলাদেশের মতন জোরে ঠিক জোর করে কইতে হবে যে পারবে জোর করে কবেন তাহলে তো ভালো লাগবে যে আপনারা মন দিয়ে শুনছেন আর যদি চালাচালি না করেন কেলার গাছের মতন আমি ভাববো যারা ওয়াজ শুনে লে হ্যাঁ মজা পায় না নাকি ওয়াজ শুনে ভালো লাগছে না লাগে না কী ভাই ভালো লাগছে না লাগে না যে যাকে ভালো না লাগে বাড়ি চলে যান আ এবার কী করেছে দেখেন যে ভেঙা লোক হলো ছত্রিশ কল্লাকে কল্লা খুব তগড়া কল্লা ওরা লোককে বোকা বানাতে জানেন একটা লোক করেছে কি ওর স্ত্রী ওই একটা ফকিরিয়া বলছে যে বুড়া বাবা আমার মানে তিন দিন থেকে খায়নি তো দুটা খাইতে দিবে দুটা ভাত পাওয়া যাবে দুটা খেতে দিবে বললে চলো লোকটা দিলদার লোক ওই গ্রামের মোডল খুবই দিলদার লোক দয়াবান লোক বললে চলো খবর দিব চলো বাড়ি লেগেছে আর স্ত্রী জাল ঠেলছে মশলা মারছে আর ভাত আঘাতে ফুটছে তো কইলে যে তুমি বারান্দাতে চকিতে বসো আর ভাত হিজছে তখন তুমি দুটা ভাত খেয়ে তখন যাবে আর ওর পুরুষটা মোডলটা খুঁজছে গ্রামের মডেলটা একটু খুব কাজে ব্যস্ত আছে এবার কুনে চলে আলো বুঝো ভাই তুমি বসো আর ভাত হবে তখন তুমি খেয়েটাই যাবে তুমি এটা বসো করে ই তখন বসলো ই মশলা মাঠছার কয়েছে ই মুখপুড়াকে দেখতে আমার ইচ্ছা করে না ই গ্যাব হয় যে কখন গ্যাব হবে যে আমি শান্তি পাবো ই গ্যাব হওয়া যে কখন দুনিয়া থেকে যাবে যে আমি শান্তি পাবো হারগা মুখপুড়াকে দেখবে ইচ্ছা করে না হুলমানকে আমার দেখবে ইচ্ছা করে না तो फोगी टेको जो क्या कह बाबा हम आ के कुछ न की कुछ ना तुम आ के किने को अब घर मुख पुड़ा हुल मान के कोजी तुम्हार आर के मुख पुड़ा हुल मान फिर केटा कुछ हर घर मिन्सेटा तोर मिन्से केटा कुछ हर सामी कुछ तुम्हार सामी कुछ है किने कुछ खुबी ख़राब जी कुछ किने जी কয়েছে আমাকে ইশারা দেওয়া আছে কয়েছে সুরুজমুখী মরিচ এক পাটা বাঁটবি যে কোনো ফোকের আসবে ওকে জুত করে বারান্দাতে ওস্তরাতে চকিতে বসতে দিবে। আর সুরুজমুখী মরিচ এক পাটা কইবে যে তুমি বাঁটো হেন্ডা করে আর বাঁটার পরে তখন কি করবে জানো এই খোরাতে করে বাটিটাতে করে এক বাটি লিয়ে যাবে ওকে ভাত তো খেতে দিবে না ওর তহমন চেঁড়া পাছা দিকে ঠকঠকিয়া করে মশলা এখানকে লাগিয়ে দেবে ঠিক রে বাবা কইছে হ্যাঁ আর কইছে কি করবো রে বাবা কে তাহলে তুমি পালাও না তো তোমাকে ওরকম করে মশলা মাটাই বারে দেখো কত ঝাল মরিচ আমি মেটে দিচ্ছি দেখছো লাগাবে তনি কইছে তাহলে তুমি পালাও কোথা ঠিক আছে বাবা কাঠার মানে পালাছি তাহলে কান্টার মানে উড়ে যাও তো কে আমি কোব না তুমি মনে পালাও ই ধর দিলে লেগেছে তো কে ফকির বাবা শোনো আর একটা কথা তোমাকে যখন ডাকবে তোমাকে খোরা দেখে এবার ডাকবে ফকির বাবা শোনো শোনো আর খোরা এক হাতে নিয়ে একবার ডাকবে শোনো তো তুমি যদি চলে এসো তাই মোটা নোড় দেখছো তো বড়ো নোড় হা মশলাখানুঁড়িয়ে ভিতরে ভরে দেবে তোমার খুঁজো ফকির নাই দানা দৌড়াইতে পারে না তাও ল্যাটো পোটার মেরাইছে দৌড় জানে তোকে উড়ে দিয়েছে একবারে কানটা আমরা পালিয়ে চলে এসছে পালিয়ে চলে দিচ্ছে এবার তখন পেরেছি লোকটা কুন্দি থেকে চলে এসেছে মোড়ল এসে তখন জিজ্ঞাসা করছে হাঁড়ে ফকিরটা কই বুঝছে তুমি মানুষ হতে পারলে না যে কখন যে তুমি মানুষ হইবে তুমি মানুষ হতে পারলে না বুঝছি কেনে যাকে তাকে বাড়তে যাকে তাকে ঘরে বসতে দেবে বাড়তে বসতে দেবে বারান্দায় বসতে দিবে আর মানুষজন চিনবে না তুমি যাকে তাকে রে তো কিছু কুয়েছে কি রে না কিছু তো ও কত খারাপ ফকির আমার মা আমাকে বাটিটা কিনে কাঁসার বাটি বড় বাটি যে মশলা টসলা মাঠবি তো কত ফকিরের বাচ্চা ফকির ও বাটিটা হার কাছে চাইছে বাটিটা যখন দি তখন রাগ খেবে না মনে চলে গেলো কইছে পাগলি নাকি তুই রে বাটিটা দিয়ে দিতি তোর মা তোকে এক কিলো ওজনের কাঁসার বাটি কিনে দেড় কিলো ওজনের কিনে তো দিলি না ফকিরে দান করে দিক দিয়ে যাও তাহলে ই বাটিটা হাতে করে ফকির বাবা শোনো তোর স্ত্রী বাটি হাতে করে তোমাকে ডাকবে যদি ঘুরে তো মশলা উড়িয়ে দেবে কিছু তোমাকে কথা তো ঠিকই আরও উড়ে গেছে তো উঠে না এমন জোর দৌড়াইছে উড়ে গেছে তো ফকির উড়ে গেল দেখলেন মেয়ে ছেলে হলো ছত্রিশ কল্লা বুঝতে পারলেন এরা লোককে বোকা বানাইতে খুব বাড়বে চাইলে মেয়ে লোকের পাল্লাতে পড়িয়ান না ভাই বেশি ফোন করাগরি করিয়েন না আর ফোনে যোগাযোগ করেন আপনার গলার ফাঁস হয়ে যাবে আপনাকে কোন দিন যে ফাঁসিয়ে দেবে আপনি মরবেন ফাঁস লেগে বুঝতে পারলেন কোনো আলগা বেটি ছেলের সাথে কথা বলবেন না করবেন না এবার ভাই আমার চট করে জুলে খা উপস্থিত বুদ্ধি বের করে বল যাচ্ছি ছি ছি স্বামী গাও এ ছেলেটাকে দেখছেন ইউসুফকে দেখছেন স্বামী গাও ছেলেটা মহাকাল ফলের মতো ওপরে খালি ডগমগ করছে ওপরে ডগমগ করছে কত সুন্দর কিন্তু ওর ভিতরে মহাকালের ফল ভরা আছে ছেলেটা কত বাজে দেখেন আমার অবস্থাটা কি করেছে স্বামী আমার ওপরে করেছে আমার অবস্থাটা দেখেন আমাকে কি করেছে করে ইউসুপার ওপরে তহমত লাগিয়া দিল এইবার ইউসুফকে ফাঁসিয়ে দিচ্ছে জুলাইকে বললে দেখেন আমার অবস্থা কি করা যায় এবার আজির মিসের তাও বিশ্বাস যায় না যে ইউসুফ ছেলেটা এরকম নয় এরকম কোনোদিন হতেও পারে না এইবার স্ত্রীর কথা বিশ্বাস করতে হচ্ছে তার মানে যে উলঙ্গ হয়ে আছে ঘরের মধ্যে কোনো লোকজন ছিল না আজিজ মিসের তখন বলছে ইউসুফ কে ব্যাপারে সব জুলাইখা কি বলছে কথাটা কত দূর কি ই বলল দেখেন যে আমাকে কিন্তু ও ফুসলা ছিল আমি কি তার সাথে পুরা কাজ করিনি কিন্তু জুলাইখায় আমাকে ফুসলা ছিল এবার জুলাইখা জুলাইখা যখন বলল দেখের সবই গো আমার অবস্থাটা কি করা যায় আজ ইজ মিসর বললো তোমাকে একটা প্রমাণ দিতে হবে সাক্ষী দিতে হবে যে জুলেখা তোমার ওপর প্রণায় করেছে না তুমি ওর ওপর রান্না করেছ ইউসুফ সাক্ষী কোথায় পাবে কোথায় সাক্ষী পাবে যখানে সাক্ষী প্রমাণ দিবে এইবার আজ মিশ্রীর পাল্লা কি তোমাকে একটা সাক্ষী দিতে হবে ইউসুফাল্লাহ আপনার ভাতিজা দোলনাতে আছে ঝুল্লুতে আছে দুই মাসের বাচ্চা কে বলে যা তিন মাসের বাচ্চা কে বলে যা ছয় মাসের বাচ্চা ওই দুই মাসের বাচ্চাটাকে দোলনা থেকে তুলে এনে জিজ্ঞাসা করেন আমার সাক্ষী আমার গাওয়া বাচ্চাটাই দিয়ে দিবে বললে ঠিক আছে বাচ্চা টাকা দল নাম্বার তখন আজিজ মিশার বলল ইউসুফ এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি বিশ্বাস করে নে আমি ভেবেছিলাম যে জুলে খারাটা ছল না কিন্তু আমি ইউসুফ তুমি সত্যিকারের বুড়াই কাজ তুমি করেছো অন্যায় তুমি করেছ না হলে তুমি একটা দুই মাসের দুধের বাচ্চা কলের বাচ্চা ছোট কচি বাচ্চাকে আর কথা বলতে পারে নাকি তুমি যান বাচ্চার জন্য কলবল করে বাচ্চার নাম দিছ তুমি এই বুড়াই কাজ করেছ ইউসুফ বলছে যার নিয়ে আসেন না জি আমি সত্য না জুলেখা সত্য বাচ্চাটাই বলে দেবে নিয়ে আসেন বাচ্চাটাকে আনা হলো বাচ্চাকে ঝুল্লু থেকে উঠে দোলনা থেকে উঠে এনে জিজ্ঞাসা করলো বাবা বলল জুলেখা সত্যবাদী না ইউসুফ সত্যবাদী তুমি বলে দাও দুধের বাচ্চা একবার ইউসুফের দিকে তাকাল একবার জুলেখার দিকে তাকাল জুলেখার দিকে দেখে তখন বলল বাচ্চাটা আগা দিক ছিঁড়া হলে ইউসুফ দোষী আর পাছা দিক ছিঁড়ে জু জুলেখা দোষি আগা দিক ছিঁড়া হল ইউসুপের দোষ আর পাছা দিক ছিঁড়া হল জুলেখার দোষ তার মানে যদি আগা দিক ছিঁড়া থাকে ইউসুফ জ্বর পূর্বক মানে তার ওপরে অন্যায় করছিল বলৎকার করছিল জ্বর করছিল আর লেখা বাঁচার জন্য ছাটকে ফেড়ে দিয়েছে নাকি তাহলে আগা দিক ছিঁড়া হবে আর যদি দিক ছিঁড়া হয় তো ইউসুপ পালা ছিল জুলেখা ইউসুপকে ধরার লেগে পা ছিঁড়ে দেশ বুঝতে পারলেন তো এবার আগা দিক তো ভালো আছে ইউসুপের এবার ওকে ঘুরো যখন ইউসুব ঘুরেছে তো দেখছে বপরে আর পাঁচাদিক আর পাঞ্জাবিকে ছিঁড়া आध खानी पीठ लटकेदेशों को है न महाराज का कभी दर्द नहीं होता है महाराज एक साठ छः लीड़िये देशों का मेरा मेरा चबूक दे दे तो और पाँच आदिके छीन गया गुड़ि को दे देख छे तो युसूबल्चे युसूबल्चे अरे चाचू ने सुनेगी शंघाई का बाल चाटा खेदे दें

এই আপনার হাঁড়ের উপরে পাদা আর সুক্ষা দেখিয়ে পাদা হয় পাদা না লাগলে জোর করে কুঁচা পাদা দিতে একটু লাদা বাদে গেছে আর চা বানিয়ে লিয়ে যে শাশুড়িকে দিয়ে দেয় চা এক চুস করলি কই যা হাঁকে চা কেন এরকম আইঠ হয়েছে গন হয়েছে গন্ধ করছে কইছে কহে না বিমা সার আমার কথা কে কেন যে তুমি যে কহিলে যে একটু আদা পাদা দিয়ে বানাইস তা আমি কোনো একটু আদা দিনু দেখ একটু আমি পাদা গালা দিয়ে দিই তো পাদা দিয়ে গেছি বিমা যে চা খানটা টেস্ট হবে দেখ পরশো একটু লাদা বাড়িয়ে গেছে ও জোরে খাই মুচ্ছির পেটের খাই মুচ্ছি চা খানি বেকার করে তো এই চা খানিতে নেমু দিয়ে বেকার করে দেয় নেমু দিও না একটু বিনা নেমুর চা গোলমরিচ দিয়ে আদা দিয়ে বানিয়ে নিয়েছেন লেবু দিবেন না লেবু দিলে গলাটা বসি বুঝতে পারলেন নেবুতে অ্যালার্জি আছে সবাই তো জানে না আমরা বুঝতে পারছি বক্তা মানুষ ওই লেগে লেবু দিয়ে দেশে এইবার দেখেন এবার যেমন আর দিক ছিঁড়ে দেখে নিলাম আজিজ মিস্টার বল্লা জুলেখা এত বড় শয়তানি তোমার এত বড় গাদদারি তুমি এত বড় ইউসুর উপরে জুলুম করেছো আর ইউসুফ কা তুমি চাও তুমি ইউসুফের পা ধরে খাওয়ানি নাও ইন্নাস শয়তান কানা জাইফা তোমাদের মেছেলের চক্রান্তর কাছে ছেলেদের চক্রান্ত ভেল শয়তানের চক্রান্ত ভেল তোমাদের চক্রান্তর কাছে শয়তানের চক্রান্ত ভেল ইন্না কায়দা কুননা আজিমান তোমাদের চক্রান্ত খুব জটিল চক্রান্ত মে ছেলের চক্রান্ত হয় খুব জটিল মেয়ে ছেলের চক্রান্তর কাছে মানে শয়তান ও ফেল থাকে রে ভাই বললে তুমি তাড়াতাড়ি ক্ষমা চেয়ে নাও ইউসুফের কাছে ক্ষমা চেয়ে নিল আজ যে মিসার বলে দিল জুলেখা এই কথাটা তুমি কারুর সামনে বলিও না ইউসোপকে বললো ইউসব তুমি কারুর সামনে কথাটা বলিও না কথাটা সামনে বলা বলি করিও না কথাটা তুমি চুপচাপ রেখে আমরা তিনজনে জানলাম না তো দেশের লোক যদি জেনে নাই আমাদের বদনাম হবে সেকাই দুর্নামাবে কথাটা কারোর সামনে বলা বলি করিও না কথাটা কারুর সামনে বলা বলি করিও না এবার কথা জিনিস কি আর ছবি থাকবে রে ভাই কথা জিনিস কি আর ছবি থাকবে কথা জিনিস আর ছবি থাকবে না আস্তে আস্তে কথাটা ফুটে গেল কথা কোনোদিন ছবি থাকবে যে ভাই মানুষকে দেওয়ালের কান থাকে থাকে না দেওয়ালেরও কান থাকে তো কথা ছুপি থাকবে না কথাটা ফুটবে সব যখন জেনে নিলে তো মাইয়া লোক গালা খাকে যখনই দেখছে যখনই মায়া লোক গালা দেখছে ছি ছি খা ঘুরিয়ে নিছে ফের একটা মাইয়া লোক যখন খাকে দেখলে কাপড় ডং ছি জুলেখা যে দেখছে খালি ছি না ছি খা ছি জুলেখা জুলেখার মন খারাপ হবে কি হবে না ভাই সব সময় যদি চোখ ঢাকে মুখ ঢাকে ছি মন খারাপ হবে না আপনাকে ছি ছে ছি মন খারাপ হবে একটা দেখে আছে সবাইকে নাম কেমন করছে রে আর একটা পয়সাওয়ালার ইস্ত্রি টাকার অভাব রাষ্ট্রপতির স্ত্রীরা সবাই যদি চোখ ডাকে আর ছি করে তো মনটা খারাপ হয়ে গেবে না তো এ টাকা ওরে বাপরে কত কষ্ট টাকা উপর না এইবার তখন করেছি কি মানে বলছে ওখানে তো এই এ ওরে বাপরে এ তো চা কারেন্টের কুলপি না কি রে ভাই এখন নতুন কাপ উঠেছে আমাদের দেশে আপনারা বিহারে উঠেছে কিনা বাঙালে কাপ উঠেছে জামুই ঠগা কাপটার নাম হলো জাঁওই ঠগা তার মানে দু ঢক চা আর কাপটা এরকম বড়ো হ্যান্ড ঠা কাপ ভিতরে জায়গা নেই একটুক জায়গা দু চুস করলে খাওয়া হয়ে যাবে তার মানে ওর নাম হলো জামুই ঠগা একটুক চা দিয়ে জাঁওকে ঠে এবার কি করল সবাই যখন ইউসুবকে দেখে আরো যে ভাই লোক কমে চলেছে এবার ভাই রে আমার বন্ধুরা সবাই যখন ছিছি করতে লাগলো জুলেখার মন খারাপ সবাই কেন ছিঁচি করছে এরা কে একটু মজা দেখাতে হবে বলে কেমন করে মজা দেখা যাবে যে লেখা কি এলাকাতে যত মহিলা ছিল সবকে জাফত করে দিলো বেটা ছেলেকে খালি বেটার ছেলেকে জাফত খালি মেয়ে ছেলেকে জাফত করে দিলে সবকে ভাত খেয়ে দেবো আমার বাড়িতে উঁড় জবাই করে দিলে আর একদম হান্ডা করে খাওয়ার তৈরি করে দেয় আর প্রত্যেক থালিতে গোশ মাংস দেওয়া ভাত তৈরি করে দিয়েছে আর একটা করে লেবু দিয়ে দিয়েছে এখন করে চাক্কু দিয়ে আর চাক্কু ফুটিয়া ধরিয়ে দিয়েছে আর লেবুটা দিয়েছে যে নেমু কাটবে গোশতে চিপবে আর একবার হান্ডা করে খেবে চাক্কু ধরিয়ে দিয়েছে আর জুলেখা বলছে যখন আমি ওয়ান টু থ্রি বলবো তখন কাটতে লাগবে ইউসুফকে বলেছে ওরাকে লাইন করে খাড়ো করে দেবে দুধকে লাইন ও এদিক এদিকে মুখ এদিক কেমেছিলাম এদ গেমুক আর মুদ ঘেন্দা ঘাঁটা সবকে ভাত দিয়ে দিয়েছে আর ইউসুফকে ওদিকে রেডি করে দিয়েছে আর এখন মানে ট্রাইতে টিফিন টাফিন সে মানে এই ফল ফ্রুট দিয়ে বলছে যখন ওয়ান টু থ্রি বলবো আর ওর আগা দিক দিয়ে তুমি হাঁটতে হাঁটতে ইউসুফকে বলেছে তুমি হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকিয়ে যাবে এই ঘর থেকে বাইরে এবার আর লোকটির আগা দিক দিয়ে হাঁটতে হাঁটতে যে ওই ঘরে ঢুকে যাবে জুলেখা মেয়ে ছেলের চক্রান্ত খুব জটিল এবার বলছে ওয়ান এরা নিম ধরে বসে আছে একেবারে বলে টু একবারে রেডি বলে থ্রি লেগেছে কাটতে আর ইসু বাড়ি গেছে যখন বরাল যে রে মনে কাটছে আর দেখা যে সুপার দিগা নেমুর দিগা ধিয়ান না রে ভাই ইউসুপের দিগা দেখে কাটছে নেমু কত কতগালা লোককে দেখবেন সুন্দর মেয়ে ছেলেকে দেখে খেপার ফোর লাইনে আর ট্রাক চলে ছোটকে দেখে আছে আর ট্রাক চলে চলে খাদে যা উল্টে দে কত গালা লোককে কত ড্রাইভারকে দেখবেন গাছে যা ঠুকে দেখা আছে মেয়ে ছেলের দিকে আর ওদিকে গাড়ি ঠুকে এটা করে না মোবাইলে দেখতে পার না যে ভাই সুন্দর মেয়ে ছেলে গেলাকে দেখে হ্যাঁ তো ওইরকম ই করেছে কি নেমু কাটতে কাটতে নেমুটা কাটবে কি নেমু তো কেটে দেছে লোককে তিন চার জায়গা ফাঁকিয়ে ছেরা বড়া করে আজকে তাও হুঁশ নাই লোক কেটে জুড়ি হেরি সবে দেখা ই সুব ঘরে ঢুকে গেল জুলেখা কইছে ছি 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 ইয়ারা কইছে ছি ছি করে তাও এর হুঁশ হয়নি কই জুলেখা কেন ছি ছি করছে তো জুলেখা হাসচার কইছে ছি 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 ইয়ারা কইছে জুলেখা তুমি ছি ছি কেন করছো কইছে রে পাগলিরা তোরা কি নিজের হাতের দিকে দেখেছি তোরা আমাকে বলছিলি ছি ছি ছিছিজে একটা কিনা গোলাম যদি কোনো মেয়ে ছেলে বাড়ির কির যদি বিয়ে করে বা ভালোবাসা করে পাল্লে যায় বেটি পাল্লে যায় কিরষণের সাথে তো জেতকুল ডুববে না জি এটা চাকরের সাথে পাল্লে গেলে এটা কিনা গোলামের সাথে যদি বেটিকে ওকে বিয়ে করব তো জ্যা ডুববে না একটা গরিবকে যদি গায়ের বিহা করলে তো জেজ যাবে না কিন্তু একটা কির্ষেন ওর বাড়ির চাকরকে বিহা করলে একটা মান পদূষণ হারিয়ে যাবে একটা গোলাম একটা কিনা চাকর আর চাকরকে বিহা করেছে তো একটা লজ্জার কথা তো বললে আমাকে তোমরা সবাই চেছে বলছিলাম কিন্তু আজ পর্যন্ত আমি আঙ্গল ফাঁকাইনি আমি অজ্ঞান হইনি বেহুস হইনি আর তোমরা আজকে বেহুস হয়ে দেখো আপনার লঘের দিকে কি করে যাও মেয়ে ছেলে চট করে দেখছো তখন দেখছে হাত দেওয়ার চোখ চোখ এরা রক্ত বোঝা চলে যে দু হাত দিয়ে রে ভাই আঙ্গল কেটে গেছে মাকে কি করো গামা জুলেখা ডাক্তার রেডি করে রেখেছে মেলাইটি ডাক্তার এনে জমা করে রেখেছে বললে তাড়াতাড়ি ওষুধ লাগে ওরা ব্যান্ডেজ করো ফাটাফাট লোকে দিলে ব্যান্ডেজ করে ওষুধ দিয়ে ওরা ভাত খেয়ে ঘোড়ার ডিম বাড়ি হাঁটল লোক কেটে গেছে জোস্তের হাত দিয়ে মরবে নাকি আর উড়ে আলো সব বাড়ি চলে গেল এইবার আর ছিছি করে না জুলে খাও ভাবছ শুভান আল্লাহ আমি ইউসুফের জন্য তো পাগল আছি আছি কিন্তু গোটা দেশের লোক ইউসুফের জন্য পাগল আছে তার মানে ওরা হাত কেন কাটলো আমার থেকে ওরা বেশি পাগল আছে নাকি না হলে হাত কাটে আমি তো কোনো হাত কাটি ওরা হাত কাটছে আর যার কাছে থাকবে যে মিষ্টি বানায় ও মিষ্টি খাইতে আর মন করবে না যে মাইয়া লোক আনহাসাতুল হারা ছেলে কোচি যেরকম আনহাসাতুল যে ফার্স্ট এলো দু তিনটা খাবো তারপরে কাউকে খেতে দেবো নাকি কিন্তু মেয়ে ছেলে যে আনহাসা লোক খাইবে না একটু কম খেতে না আনাসা তুলোর যেটা আমাহা হয়ে গেছে সবাই খেয়েছে গোটা বাড়ির কাটামাটি করে পরের দিন আনহাসা আর যে আনহাসা তুলে সে ও খাবে না নাকি ছুঁয়ে দেখবে না তার মানে আনসা তুলার মনটা আমা হয়ে গেছে তো ওইরকম ইউ সুপার কাছে সব সময় শুধু পাগলি হয়নি লোক কেটেনি হাত কাটেনি আর এরা হঠাৎ দেখা লোক কেটে দেখা লোক কেটে বসে আছে এবার তখন এরা যখন বাড়ি চলে গেল লোক এইবার তখন জুলেখার পাঁচটা সহেলি ছিল পাঁচটা দাসী ছিল রে ভাই ওর সহেলি আর দাসী ওর কাছে পাঁচটা মহিলা ছিল এই মহিলাটি লক করে মিটিং করলো কি মিটিং করলো যে আর মানে পাঁচ জনাতে মিটিং করলো জুলেখার কাছে চলো আর জুলাখার কাছ থেকে মানে অনুমতি নিয়ে আং ইউ সুপার সাতা লক করে ঘরে গল্প করবো আর মজা নেবো এত সুন্দরী ইউসুফরা দেখতে পাইনি ভালো করে কাছে পায়নি ইয়ারা তখন পাঁচটা মহিলা যায় বলছে ইউসুফ জুলেখাকে জুলেখা তুমি যা কহেবা তা কহ জুলেখা ছেলেটা ইউসুফ কিন্তু মানুষ লয় বুঝে কেনে কোচে ও কোনো ভূত হবে না প্যারত হবে না পরি হবে না হয় ফেরেশতা হবে তার মানে মানুষ কোনো দিন এত সুন্দর হয় নাকি হ্যাঁ মানুষ কোনো দিন এত সুন্দর হয় ফেরেশতা টেরিস্তা হবে না পরী টরি হবে পুজোয় পাগলিরা ফেরেস্তা হবে ও আসলে মানুষও কইছে দেখ জুলেখা যদি ও মানুষ হয় তো আমরা ওকে এখানটা ঘরের মধ্যে আর পাঁচ জনা বসবো ইউসুফকে লিয়া বসবো যেটা রুমে উঠাকছে আর বইসা হারা নরম গরম করে ওকে পাঁচ রকম কথা কইয়া পাঁচ জনা মেলা পটকাবো পাঁচ জনা মেলা ফুঁসলা ফাঁসলা রাজি দেবো যে জুলেখার কথা শুনে লাও শুনে নেবে তো জুলেখা কইছে মেয়ে ছেলে মানুষ যতই জ্ঞান হোক যে ভাই বেটি ছেলের যতই বুদ্ধি হোক কিন্তু আর গার্জেন না হলে বিয়ে হবে না আর আমরা বেটা ছেলে গার্জেনের দরকার নাই মূল দিনে দুটা দিনে বিয়ে করবো নাকি করতে চাইলে কি না কি পারবেন কি না যে ভাই এটা আল্লাহ বলেছে আল্লাহ রসুল বলেছে মানে হাদিসের কথা আল্লাহর নামি বলেছেন যে মানে গার্জেন ছাড়া বেটি ছেলের বিয়ে হবে না গার্জেন লাগবেই মেয়ে ছেলেকে ওর গার্জেন লাগবে তার মানে বুদ্ধি কম বুদ্ধি ভালো নাই বুঝতালেন তো ওই লেগে গার্জেন লাগবেই তো জুলেখা যতই হোক তাও আর তো নরম দলের মানুষ আর মেয়ে ছেলে মানুষ বুদ্ধি কম ই তখন বলছে ঠিক আছে যা তোরা ঘরে কিন্তু একটা কথা শোন বলে কি বললে তুই ওকে বলে দিবি জুলেখাকে একটা কথা মানে ইউসুফকে একটা কথা বলে দিবি যদি রাজি না হয় লাস্টের বেলা বলবি যে যদি জুলেখার কথা না শোনা ইউসুফ জুলেখা তোমাকে জেলখানাতে জেলে ভরে পচাইবে রাষ্ট্রপতির স্ত্রীর ক্ষমতা আছে কি না ক্ষমতা আছে বললে তুমি যদি রাজি না হও তোমাকে জেলে হেরা তোমাকে জেলের মধ্যে পচাইবে বলছে ঠিক আছে বলবো এরা পাঁচটা মহিলা ইউসুফের রুমে গেল ইউসুফ আলি সালাম একটা রুমে একায়ে বসে আর পাঁচটা মহিলা যায় এবার জুলেখার কাছে যায়া এবার জুলেখার কাছে যায়া করেছে কি রে ভাই ইউসুপের কাছে যায়াং পাঁচটা মহিলা বসল এবার সব হাসা হাসি করছে মজা করছে এইবার বলছে আচ্ছা বলতো তুমি জুলেখার কথা কেন শুনো না জুলেখা তোমার প্রেমে পাগল আছে জুলেখা তোমাকে এত ভালোবাসছে তো তুমি জুলেখার কথা কেন শুনো না ইউসো বলতো কেন শুনো না এশো পল্লিশ তাল্লা বলছে সুন ম এখনো আমার প্রেম করার বস হয়নি গ আমি অল্প বয়সে কি কে প্রেম করব গ ওই পাঁচটা মহিলাকে যখন মা এহাক কথা কয়েছে তখন এরা কৈছে বিশটা মান হ্যাঁ ব্যাটা কয়ে মা হ্যাঁ কথা কয়েছে ব্যাটার সাথে কি মজা করবি চুপ করসো ভাই দেখলেন বুদ্ধি মেয়ে ছেলের চক্রান পড়বে না একটা বেটা ছেলে ধরে বাংলাদেশের ওকে ধারে ঘর চলে গেছে আপ যে না করবে শুধু খারাপ কাজ করবে লোকটা মুলবির মতন মুলবি হবে কি আব মুন্সী হেবে দাড়ি টাড়ি পাঞ্জাবি পঞ্জাবি লাগিয়ে আছে তো মুলবির মতনই দেখেছে তো ই এই মেয়ে ছেলের হাত থেকে বাঁচা মুশকিল আছে মানে ফেসে যাবো তখনই বলছে যে আগে পায়খানা করে আসে খুব পায়খানা লেগেছে করার ঠিক আছে যাও বাথরুম দেখেছি বাথরুমে ঢুকো এবার বাথরুমে ঢুকিয়েছে তো পায়খানা পাইখানা গতরে মাই খেলছে সাতটা লাগিয়ে সাতটা টা লাগে পায়খানা থেকে বাড়িয়ে চলে এসছে তোর মেয়ে ছেলে খুঁজে এইটা তো একটা পাগল আর পাগলকে কেন ধরে এলি হাঁ ওর পাঁচ হাতে দু লাভ দেখো জানবো না ওকে লোকটাকে ঘর থেকে বাইরে করছেন হাঁকে দেয় সেই উড়ে গে মোবাইলে দেখে দেয় কত লোক কত অ্যাক্টিং করছে একজনে হাঁটছে হাঁটছে একটা বেড়েছিল ফোন করছে একজনে খপ করে মোবাইলটা ধরলে পালাইতে লেগেছে ই তখন আমি তো ফেঁসে যাবো তখন হ্যান্ডিকাপ তখন কিছু তো পাগল খাড়ো করে তখন দিকে যেমন উড়ে ধরলে তো এরকম মানে একটা ক্যাপাসিটি চাল্লা কি করে বাঁচে তো যেমন পায়খানা মেখেছে ওকে আর সে তার বুড়াই করবে এই বেঁচে গেল উড়ে আলো এরকম একটা বুদ্ধি এবার ভাইনে আমার পাঁচটা মহিলাকে যখন বলছে মাগ। আমার এখনো প্রেম করার মানে বয়স হয়নি গো মা এ কচি বয়সে অল্প বয়সে আমি কি করে প্রেম করব মা কি করে ভালোবাসা করবো গো মা যেমন মা বলেছে আর বুদ্ধি সে সার করা যাবে না ঘর থেকে বাইরে চল পাঁচটা মহিলা ঘর থেকে বের হয়ে এবার বলছে পাঁচটা মহিলা আর একটা কথা শুনে জুলেখা একটা কথা বলেছে কি কথা বলেছে জুলেখা একটা কথা বলেছে জুলেখার কথাতে তুমি যদি রাজি না হও জুলেখার কথা যদি না শুনো জুলেখা তোমাকে জেলখানাতে পচাবে তোমাকে জেলে ভরবে বললে ঠিক আছে যদি জুলেখা আমাকে জেলে ভরে দেয় তাও ভালো কিন্তু আমি জেলেখার চক্রান্তে পড়ব না জেলেখার খাপাতে আমি পড়ব না ওইরকম ইমান তাজা করতে হবে আমাদেরকে ভাই বুঝতে পারছেন মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না এই কাহিনিটা আল্লাহ এমনি দেনি আর আল্লাহ সুরা ইউসুফের ব্যাপারে সুরা ইউসুফ নামে একটা সুরাই দিয়ে আর এই সুরাটার মধ্যে অন্য কোনো ঘটনাই নাই খালি ইউসুফেরই ঘটনা জুলেখার এক ঘটনা কাহানি বুঝতে পারলেন খালি মানুষকে শুধরাবার লেগে যে তোমরা জেনা থেকে বেঁচে থাকো দুটা জিনিস থেকে বাঁচবেন একটা হলো মুখের হেফাজত করবেন মিথ্যা বলবেন না ফৌজ কথা বলবেন না মানুষের গিপদ করবেন না মানুষের বদনাম শেখায় দুর্নাম করবেন না মানে মুখের হেফাজত করবেন এক নাম্বার আর দু নাম্বার জেনা থেকে বেঁচে থাকবেন জেনাতে লিপ্ত হবেন না তাহলে আল্লাহ রসুল বলছেন তোমার জান্নাতের জাবিন আমি হয়ে গেলাম তোমাকে জান্নাতে কি করে নিয়ে যেতে হবে আমি দেখে নেব তুমি দুটা জিনিসের হেফাজত করিও তো ভাই জেনা থেকে বেঁচে থাকবেন খালি সুযোগ পাইলে যে চলে গেলেন না বাঁচতে হবে কি করে বাঁচবেন সেটা আপনি এই যে কাহানিটা শুনছেন এটা জ্ঞান আপনার না এত বেলা কাহানি শুনলেন এতগুলার কথা শুনছেন আপনাকে বাঁচতে হবে মেয়ে ছেলের চক্রান্তে পড়তে হবে না ভাই যদি পৃথিবীতে জেনা করেন কতগুলো পাঁপ আছে জানেন আপনার এমন আপনাকে একটা অসুখ হবে যেটা বংশের মধ্যে অসুখ নয় যারা জেনা করে যে ওকে একটা এমনই ব্যায়াম হবে যে অংশ ওই বেমারি ছিল না ওই বেমারিটা আপনাকে হয়ে যাবে আপনার পিঁধনে কাপড় ছুটবে না হাঁড়িতে ভাত থাকবে না চালে খেট থাকবে না অভাব ছুটবে না অনাটন ছুটবে না বাড়িতে আপনার দুর্ভিক্ষা কাহ অভাব অনাটন বেমারি ছুটবে না লাফড়াই ছুটবে না আপনি বেকার হয়ে যাবেন রুজিতে বর করতে থাকবে না জেনা করতে আপনি বরবাদ হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন পাখিটা টাকা থাকবে না যারা জেনা করে ওকে জিন্দগিতে কুলাইবে না আপনার তো দেখেন যারা দারু খায় ওকে কুলাইবে না জুয়া খেলে ওই লোকটাকে জিন্দগিতে করলে ওটা ফকির হবে বাড়ি ঘর ডিহির ডিহি গেলাকে কেটে বেঁচবে সুদ্ধা বুঝতে পারলেন তো হেরে দেবে জমি জায়গা মাঠের সব হেরে দেবে দেব ফকির হবে তো জুয়া খেলবেন না জেনা করবেন না দারু খাবেন না সারাপ পান করবেন না এই তিনটা পাপ থেকে বেঁচে থাকবেন ভাই বুঝতে পারছেন আর না তো ধ্বংস হয়ে যাবেন ইউসুফ আলী আল্লাহর কাছে দোয়া করল আল্লাহ যদি আমাকে জেলখানাতে যেতে হয় তাও ভালো আল্লাহ কিন্তু আমাকে জুলেখার খাপ্পা থেকে আমাকে বাঁচাও যেন জুলেখার সাথে আমাকে বুড়ায় কাজ করতে না হয় জেনা করতে না হয় ইউসুফ আলাইহিস সালাম দোয়া করল জুলেখা বলা দিল জুলেখাকে পাঁচটা সাহেলি দাসীগুলা দাসি গুলো বলা দিল জুলেখা ইউসুফ কার রাজি করা কোনো মতে যাবে না তোমার কথা শুনবে না জুলেখা বললা একা আমি জেলের মধ্যে ভরে দেবো একা দুনিয়াতে রাখবো না এবার জেলখানাতে ভরে দিব জেলে পচাবো জেলের জেলারুকে মোবাইল উঠালো আর ফোন করলো হ্যাঁ জেলারু সাহেব তুমি একটা রুমকে রেডি কর মনে মনে রাখছে ফের ভিতরে একটা দয়া ভালোবাসা কি আর ভুলতে পারছে যে ভাই এমনি রাখছে মুখে রাখছে ওকে জেলে ভরবো পচাবো কিন্তু ভিতরে একটা দয়া ফের জেলারুকে ফোন করছে জেলারু জেলের দারোগাকে ফোন করছে এ জেলের দারোগা একটা রুমকে পরিষ্কার করো বেড বিস তারা সুন্দর করে লাগাও ঘর কে একবার স্যান্ড ফ্যান্ড দিয়ে করো এসব আমি জেল খেলাতে নিয়ে আসছে জেলে ভরবো কিন্তু রুমটা খুব যেন ধামাকা হয় দেখেন তো ওকে জেলে ভরবো ধামা হোক নি খারাপ হোক ভরে দাও ঠাটা ঠেলা পাইগু কিন্তু ময়া ভুলতে পারে না সে না একটা ভালো রুমে দিব হার সোনাকে হার দিকে হ্যাঁ হার এবার জেলের মধ্যে ভরা দিলে রে হয় এইবার জেলার মধ্যে নিজে ইউসুফ কে জেলে দিয়ে দিল আর জেলের রুমটাকে সাজিয়া কুজিয়া ধামাকা করে ওই জেলের মধ্যে ভরে দিলেন আর জেলের দারোগাকে কে বলে দিলো জুলে মানে দারোগাকে বললো দারোগা তোমার জেলে যেগুলা খাবার তৈরি হয় ওই খাবারগুলো গুলো হার সোনাকে দিও না ইউসুফ কই গেলে না কেন খাইতে পারবে না বেচার আমি ছোটো থেকে মানুষ করেছি বাদশাহী খানা খিলাই দেখো তো কত ময়া ভিতরে কত ময়া দয়া জি ভাই একই বলে ভালোবাসা আহা কত ময়া কত মমতা বলছে যে সে খিলায় না জেলের খাবার তার মানে জেলে যেগুলা খাবার হয় জি ভাই জেল গেছেন কেউ আপনারা জেল গেছেন কেউ জাননি এবার যায় দেখেন না জেলের মধ্যে কত কষ্ট আমি জানি শুনছি ভাই আল্লাহকে কইছে আল্লাহ জেল দেখতে রাখ আল্লাহ দেখায়

পারবে জুলেখা বলছে আমার ইউসুফকে বই সব খানা খিলাইও না তুমি দিও না আমার বাড়ি থেকে তিন টাইম আমি খানা পঠাবো আমার খানাগুলো গুলো খাবে ইউসব দেখেন ভিতরে ময়া এবার ভাইরে আমার ইউসুফ কে খানা গলা দিতে যাবে কে দিতে যাবে ওই জুলে পাঁচটা যে মহিলা আছে এই পাঁচটা মহিলা বলছে আমরা খানা দিতে যাবো পাঁচটা বেটি ছেলে ও বলছে আমরা খানা দিতে যাব আর লক করে করে ইউসুফের সাথে গল্প করবো মজা করব একটু ঠাট্টা করবো তাও দিনে তো তিনবার দেখতে পাবো ওকে কত ময়া ওরাও ভালোবেসে বসে ভিতর ভিতর ওরা ভালোবাসা বসে আছে দেখা তো হবে এবার তখন এই পাঁচটা মহিলা দিনে তিনবার করে খানা নিয়ে যায় রে ভাই সকালে দুপুরে রাত্রে খানা দিয়ে আসে ইউসুফ খানা খায় আর ইউসুফ জেলের মধ্যে খানা খায় জুলেখার বাড়ির ভালো বাদশাহী খানা সুন্দর সুন্দর খানা খায় জুলেখা দিয়ে পাঠায় পাঁচটা মহিলা রোজ দেখে আসে আর খা দেখতে পাই না ইয়ার কলজা খালি তিড়ফে কিটকিট করে ব্যথা করে আল্লাহ কী করলাম আল্লাহ কথা শুনছিল না শুনছিল তাও মুখখান তো দেখতে পাচ্ছিলাম আল্লাহ এখন জেলে পেঠে দেখছি রোজ কি আর জেলে দেখতে যাওয়া যাবে জেলে দেখতে গেলে জেলের দারোগা সন্ধ্যা করবে যদি আর স্বামীকে বলে দেবে দিবে ময়রা আজিজি রফ রফটেবে খানিক নাকি তো বিহা হওয়া স্ত্রীকে আর পরের স্বামীকে দেখতে যেতে পারছে বাড়তে ছিল তাও দেখতে পাচ্ছিলো নিজের হাতে ভাত তুলে ছিল তরকারি তুলে খেলাছিল ছিল কোনো সময় আর কিছু করছিল দুটা গল্প করছিল। ভালো মন্দ দুটা গল্প হয়েছিল ই তখন করলে কি খোঁজাল্লা কী করলাম যেরকম ওই যে মোবাইল বালিশে তোলেছে দেখছো আমাকে কি করলাম ওই রকম বল ছাল্লা জেলে পেটে দেয় আর আরো দেখেন ভাই আমার যখন চোখের আড়াল হয়ে যায় মানুষের যখন পিয়ার মোহাম্মত ভেঙে যায় তখন মানুষটা কত কষ্ট রে কষ্ট পায় রে ভাই প্রেম যখন ভেঙে যায় রে ভাই ওর মতন কষ্ট পৃথিবীতে আর কিছু নয় যখন প্রেম ভেঙে যায় তখন কষ্ট সহ্য করতে পারে না কত কষ্ট হয় জানেন

হারাই গেল মানার মান যন্ত্রণা সি যে বোঝে অন্য কেউ তো বোঝে না যে বোঝে অন্য কেউ তো বোঝে না আহর নিদ্রালয় না আমার মন বসে না কাজে বন্ধু আর পীড়িতের আগুন। জলে বকের মাঝে রে জ্বলে বোকের মাঝে ছটপটায় মরে আমি কেউ তো ফিরে চললো না যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না যার ব্যথা সে নিজে বোঝে অন্য কেউ তো বোঝে না যখন ভাই প্রেম ভেঙে যায় তখন আর কষ্ট সহ্য হয় না ভাই মানুষ বরদস্ত করতে পারে না কোইল জার ব্যথা খালি কিটকিট কিট 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 করবে মনে শিরশির করছে কোইলজা ফেটা গলো আর জানু আছে না এরকম ব্যথা হয় এত কষ্ট এত প্রেমের জ্বালা এত যন্ত্রণা এত কষ্ট বরদস্ত করা যায় না ভাই এইবার জুলেখা খালি সব সময় কান্দে আল্লাহ কি করলাম কান্না 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 চোখ ঘোলা হয়ে গেল চোখের জ্যোতি হারিয়ে গেল চোখে ঘোলা মেরে দিলে জুলেখা আর দেখতে পায় না আর শুকিয়া কঙ্কাল হয়ে গেল ভালোবাসার ঠেলা কত ঠেলা রে ভাই তো এবার ভাই আমার আপা আগে একটু মানে